তো দেখো, লাস্ট ডে যেটা আমরা ডিসকাস করেছিলাম কি কি মিস না, আমার এয়ার ব্লাস্টার মানে আমার গতদিন লাস্ট অব্দি আমার মানে এসএফসিস গ্যাস এবং ভ্যাকুয়াম, এই বলে আমি সার্কিট ব্রেকারের ওই সাইডটা শেষ করেছি। বলেছিলাম যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার। তাহলে এয়ার সার্কিট ব্রেকার আর অনেকে কিন্তু এয়ার ব্লাস্ট অনেকে কিন্তু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার কি অনেক সময় এয়ার সার্কিট ব্রেকার বলে, সেটা কিন্তু যদিও উচিত নয়। কারণ এয়ার সার্কিট ব্রেকার হচ্ছে নর্মাল আন্ডার নর্মাল এয়ার অ্যান্ড এয়ার প্রেশার অ্যান্ড টেম্পারেচার এটা অপারেট করবে। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার কিন্তু ডিউরিং অপারেশন টাইম একটা হিউজ এয়ার প্রেশার এরও দেওয়া হবে, দুটো কিন্তু আলাদা জিনিস, এয়ারকে ব্লাস্ট করানো আর নর্মাল এয়ার এর মধ্যে। নর্মাল এয়ার এর ভিতরে যে সমস্ত সার্কিট ব্রেকার গুলি অপারেট করা হচ্ছে তারা মূলত লো ভোল্টেজের সার্কিট ব্রেকার বা মিডিয়াম ভোল্টেজের সার্কিট ব্রেকারও হতে পারে, বাট এবি মানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার নর্মালি আমরা হাই ভোল্টেজ রেঞ্জে ইউজ করি। তো এটা তোমাদের বলা হয়ে গেছে। আজকে আমরা এয়ার সার্কিট ব্রেকার কত রকম হতে পারে বা কি কি হতে পারে তার কিছুটা বোঝার চেষ্টা করব। প্রথম এয়ার সার্কিট ব্রেকার বলতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি আছে কি কত রকম। নর্মালি তোমাদের সিলেবাসে যেটা আছে, এমসিবি আছে, এমসিসিবি আছে, আর তোমার ইএলসিবি থাকতে পারে, আরসিবি বা আরসিডিও বলে বা আরসিসিবি, এটা আরসিবি বলে না, আরসিডি বা আরসিসিবি, এই চার রকম এয়ার সার্কিট ব্রেকারে তোমার সিলেবাসে লেখা আছে। যদিও এগুলোর কনস্ট্রাকশন বা প্রাকটিক প্রিন্সিপাল অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় খুব একটা আসে আমি বলবো না, তাও কিছু যতটুকু জানতে হবে ততটুকু জেনে রাখো। প্রথম যেটা বলছি দেখো, এমসিবি যে জিনিসটা সবারই বাড়িতে আছে, অন্য সবার বাড়িতে এমসিবি রয়েছে, আর এই এমসিবি কনস্ট্রাকশন বাড়ি থেকে তো তোমরা সবাই জিনিসটা দেখেছো কিরকম দেখতে। এমসিবি পড়ার আগে আমাদেরকে একটা বিশেষ জিনিস জানতে হবে, সেটা কি না, সবকিছু ভুলে যাও, এভরিথিং। সাপোজ তুমি তোমার অপারেটিং ভোল্টেজ রেঞ্জ সাপোজ 220 kV, কিলো ভোল্ট, তাহলে সেই 220 kV ব্রেকারে কি আছে না, এখানে ধরো তিনটা ব্রেকার আছে, ধরে নাও তোমার SF6 গ্যাস সার্কিট ব্রেকার রয়েছে মনে করো, তো সেটা কিরকম দেখতে না, ধরো এই একটা SF6 সার্কিট ব্রেকার, SF6 হোক অয়েল হোক যা হোক একটা মনে করো সার্কিট ব্রেকার, তো সেটা কিরকম দেখতে, ঠিক আছে ধরো এরকম জিনিসটা দেখতে, এই একটা লাইন এসেছে এদিক দিয়ে লাইনটা বেরিয়ে গেছে এরকম একটা, আবার ধরো এরকম একটা রয়েছে, আবার ধরো এরকম একটা রয়েছে, তোমার এগুলো কিরকম এসছে, ধরো এটা তোমার আর আর, ঠিক আছে এটা মনে করো তোমার ওয়াই, আর এটা মনে করো তোমার বি, এটা ওয়াই আর এটা মনে করো তোমার বি, অর্থাৎ আর ওয়াই বি তিনটে ফেজের জন্য তিনটে ইন্ডিভিজুয়ালি আমি ব্রেকার নিলাম। কারণ না তিনটে লাইন ব্রেক যখন করতে হবে তিনটে লাইনকে একসাথে ব্রেক করতে হবে, তবে তোমার তিনটে তিন রকমের ব্রেকার নেওয়া হলো। এইগুলো হচ্ছে আগে আমরা যে ব্রেকার গুলো করলাম মনে করো সেরকম কোনো একটা ব্রেকার। যে ছবিটাকে তুমি আর ওয়াই বি কিন্তু তোমার সুইচ ইয়ার্ড এর ভেতরে বসে কন্ট্রোল রুমে বসে দেখছো, ডায়াগ্রামটা এরকম রয়েছে, এখানে একটা এলইডি এখানে একটা এলইডি, ঠিক আছে আমার কাছে মনে করো ইয়ে কালার নেই, মনে করো এটা রেড কালার হয়ে আছে, রেড এলইডিটা গ্লো করছে, তাহলে তোমার কন্ট্রোল রুমে বসে তুমি দেখছো ফিগারটা এরকম সিঙ্গেল, এটা কিন্তু SLD বলা হয় সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তিনটে ফেজকে আলাদা আলাদা না দেখে একটাই দেখানো হয়, ঠিক আছে। আর মনে করো এইখানে একটা অপারেটিং নব রয়েছে, একটা অপারেটিং নব রয়েছে মানে এদিকে এদিকে ঘোরানো যায়, তো ধরে নাও এটা এখন ওপেন কন্ডিশনে রয়েছে আর এটা মনে করো ক্লোজ কন্ডিশন, তো মনে করো এটা এখন ওপেন কন্ডিশনে রয়েছে, তুমি যখন ওপেন করে দিয়েছো দেখছো এখানে রেড কালারটা ব্লিং হয়ে আছে, রেড কালার মানে কি অ্যাকচুয়ালি তিনটে সার্কিট ব্রেকার এখন তোমার সার্কিটকে কানেক্ট করতে দেয়নি, অর্থাৎ এখন তিনটেই ওপেন আছে ইন্টারনালি, বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ না, কন্ট্রোল রুমে বসে তুমি দেখছো এই এলইডি টা রেড কালার হয়ে আছে, অর্থাৎ তিনটে ব্রেকার অপারেট করে আছে মানে তোমার ওপেন কন্ডিশনে রয়েছে। এবার ধরো এটাকে আমি ধরো ব্রেকারটা করব,
আমি নবটাকে ওপেন থেকে ঘুরিয়ে বাঁ দিকে ঘুরিয়ে এটাকে করে দিলাম ক্লোজ, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার সঙ্গে সঙ্গে কি হলো, এই এলইডিটা বন্ধ হয়ে, মনে করো এই দিকে একটা গ্রিন কালার এলইডি ছিল, সেই এলইডিটা ব্লু করে দিলো, গ্রিন কালারটা মনে করো। তার মানে কি, সার্কিট এখন কানেক্টেড, অর্থাৎ এই তিনটে ব্রেকার অপারেট করে গিয়ে সার্কিটটাকে ক্লোজ করে দিয়েছে, যেটা কিন্তু তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না। তাহলে আমার প্রশ্ন হলো, তুমি এখানে নব ঘোরালে, ওখানে তিনটে অপারেট করলো, মাঝখানে ইন দা মিন টাইম কি কি ঘটনা ঘটেছে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ওপেন থেকে আমি যখন ক্লোজ করলাম, তখন আমি দেখলাম যে এই এলইডিটা গ্লো করে উঠলো। এই এলইডি গ্লো করে ওঠা মানে আমি বুঝে গেলাম যে সার্কিটটা এখন কানেক্টেড। তুই চেয়ার থেকে, মানে আমি কন্ট্রোল রুমে বসে বুঝলাম, কিন্তু ফিল্ডে তিনটে সার্কিট ব্রেকার ধরো কানেক্ট হয়েছে। তাহলে তোমাদেরকে মধ্যে কেউ একজন বলার চেষ্টা করো, ইন দা মিন টাইম কি কি ঘটতে পারে, এখান থেকে ওখানে কি সিগন্যাল গেছে বা কি থ্রু সিগন্যাল গেছে, যে কোনো মানে ভুল হতেও বলো। তোমরা তো ধরতে পারছো না কি বলছো, খুব সোজা জিনিসটা কিছুই না। তুমি যখন এখানে ওপেন থেকে ক্লোজ করলে, এই নবটা গিয়ে একটা রিলে কে অপারেট করালো, এটা একটা রিলে আছে। রিলে মানে তোমরা যেটা বুঝতেই পারছো, যেখানে আমি ধরো লো ভোল্টেজ দিয়ে একটা হাই রেঞ্জের সুইচকে আমি অন অফ করাই, এখানে একটা লো ভোল্টেজ দিলে একটা হাই রেঞ্জের সুইচ অপারেট করে, রিলে আমি আগে বলেছিলাম তোমাদের। তো সেইটা দিয়ে কি আছে, সেইটা দিয়ে কানেকশন পেলো তিনটে মোটর, ধরো এই লোকালে এই জায়গাটায় এখানে তিনটে মোটর আছে, মোটর ওয়ান, মোটর টু, মোটর থ্রি, তিনটে মোটর আছে। তুমি যখন এই রিলেটা অপারেট করলো, এই রিলে ফার্দার একটা কন্ট্রাক্টারকে অপারেট করালো, ফার্দার একটা কন্ট্রাক্টারকে অপারেট করালো, যেটা তিনটে মোটরকে চালু করলো আর কিছু না। যেটা হয়, তুমি যখন এটা ক্লোজ করলে, এর পিছনে যে একটা রিলে আছে, সেই রিলেটা অপারেট করলো, সেটা ফিল্ডে এখান থেকে লম্বা ফিল্ডে তার চলে গেছে, ধরো এখানে 500 মিটার তার চলে গেছে ফিল্ডে, সে গিয়ে তিনটে কন্ডাক্টরকে অপারেট করালো, সে অপারেটারের কারেস্পন্ডিং তিনটে মোটর চালু হলো, মোটর চালু হয়ে তারপরে সার্কিট ব্রেকার গুলো অপারেট করলো। কারণ তোমরা দেখেছো যে সার্কিট ব্রেকার অপারেট করতে হলে একটা মুভিং কন্ট্যাক্ট, একটা ফিক্স কন্ট্যাক্ট সরে যাচ্ছে, হাই প্রেসারে রাখা কোনো ভালভ খুলছে, তার মানে ওই সমস্ত অপারেশন গুলো অবশ্যই কোনো মোটরাইজড কন্ট্রোল, 90% কেস হচ্ছে মোটরাইজড কন্ট্রোল, আর না হলে বড় জোর ইলেকট্রোমেকানিক্যাল কন্ট্রোল হতে পারে। কিন্তু যখন বড় রেঞ্জে, না অত বড় রেঞ্জে দেখবে মোটরাইজড কন্ট্রোল, সার্ভো মোটর হোক বা যে কোনো ধরনের মোটর হোক, মোটর কন্ট্রোল, তাহলে সেই মোটর গুলোতে অপারেশনের সিগন্যালটা দিচ্ছে, সে রিলে হোক বা কন্ট্যাক্ট হোক, সেটা থ্রু সিগন্যালটা যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল, আমি ওপেন ক্লোজ ম্যানুয়াল করলাম, প্রত্যেকটা ব্রেকারে ওপেন ক্লোজ ছাড়াও আর একটা মোড থাকে অটো, এ বলে একটা থাকে অটো মোড, অর্থাৎ তুমি যদি অটো মোডটাই দিয়ে রাখো, তখন এই রিলেটা, না এই রিলেটা এনার্জাইজ হয় একটা সিটি থেকে, অর্থাৎ ধরো এই এই যে তিনটে ফিল্ডে তার চলে গেছে, তো এই তিনটে তার চলে গেছে, এখানে একটা সিটি আছে, এখানে একটা সিটি আছে, এখানে একটা সিটি আছে, সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার। এই সিটি গুলোর মধ্যে, এই সিটি গুলো কি করছে, তিনটেই কারেন্ট সেন্স করছে, এবং এই তিনটে সিটি কারেন্ট সেন্স করে, সিএস লিখলাম, কারেন্ট সেন্স করে এই রিলেটাকে সিগন্যাল দিতে পারে। তুমি যদি অটোমোটিভ অটোমোড করে রাখো, তখন হচ্ছে রিলেটা অপারেট করবে কি না করবে, সেটা কারেন্ট সেন্সিং এর উপর ডিপেন্ড করছে। এখানে একটা সেট ভ্যালু আছে, যে ধরো এখান দিয়ে 200 অ্যাম্পিয়ার অব্দিও অ্যালাউ করবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিটি 200 অ্যাম্পিয়ার অ্যালাউ করবে, যে কোনো একটা সিটির ভেতরে যদি 200 থেকে বেশি অ্যাম্পিয়ার চলে যায়, তখন সেই সাফিসিয়েন্ট ভোল্টেজ এসে কারেন্টটা সেন্স করবে, করে রিলেটা অপারেট করবে, তখন তোমার হাতে কন্ট্রোল নেই। তাহলে রিলেকে অপারেট করালো, সেফ তোমার কন্ডাক্টরকে অপারেট করালো, তিনটে মোটর চালু হলো, তিনটে ব্রেক হয়ে গেল। এই কাজটা করতে বড় জোর তোমার খুব বেশি হলে 1 সেকেন্ড সময় লাগবে, খুব বেশি হলে 1 সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে। আমি একটু লো ভোল্টেজ রেঞ্জে ধরে বললাম, আমার বক্তব্যটা হলো এই এত বড় ফিল্ড কন্ট্রোল জিনিসটা, কারণ আগে যে আমরা সার্কিট ব্রেকার গুলো করেছি, দেখো সার্কিট আমাদের, আমি এটাই বলতে চাইলাম যে সার্কিট ব্রেকার গুলো কিন্তু একটাও নিজেরা কারেন্ট সেন্স করে অপারেট করবে না। যে কোনো সার্কিট ব্রেকার মে বি অপারেটেড ইন টু মোডস, ওয়ান ইজ ইয়োর ম্যানুয়াল, অ্যানাদার ইজ ইয়োর অটোমেটিক। যে কোনো সার্কিট ব্রেকার ম্যানুয়াল মোডে অপারেট করা যায় অথবা অটোমেটিক্যালি অপারেট করানো যায়, মানে আমি যখন সার্কিট ব্রেকারের কথা বলছি, নট দিস সুইচ। তাহলে এই সার্কিট ব্রেকার যখন তুমি অটোমেটিক মোডে দিয়ে রাখছো, না যতই অটোমেটিক মোডে দাও, কারেন্টটা বেশি যাচ্ছে কি কম যাচ্ছে একটা সার্কিট ব্রেকার কখনোই সেন্স করতে পারে না। তার জন্য ভোল্টেজ হোক, কারেন্ট হোক, তুমি যেটাকে দেখে
সার্কিট ব্রেকার অপারেট করতে চাইছো, তার জন্য পার্টিকুলার সেন্সর লাগবে। ইফ ইউ ওয়ান্ট টু সেন্স দ্য লেভেল অফ কারেন্ট, দেন ইউ হ্যাভ টু ইউজ কারেন্ট ট্রান্সফর্মার, অ্যান্ড ফ্রম দ্যাট কারেন্ট ট্রান্সফর্মার ইউর সিগনাল ইজ টেকেন ইন সাম কারেন্ট সেন্সিং সিগনাল, কারেন্ট সেন্সিং ডিভাইস, অ্যান্ড দ্যাট ডিভাইস বেসিক্যালি ট্রাইজ টু অপারেট অ্যা রিলে, হুইচ রিলে অপারেটস অ্যানাদার কন্ট্যাক্টার, অ্যান্ড আফটার দ্যাট দিস ব্রেকার অপারেটস। অর্থাৎ এই থ্রি ফেজে মনে করো যে ব্রেকারটা রয়েছে, সে ব্রেকারটা অপারেট করলো, আমি তিনটারে একসঙ্গে একটা ব্রেকার থাকছে অপারেট করলো, তাহলে এই কাজটার মেন ই হচ্ছে তোমাকে সেন্সার লাগবে, তারপর তোমাকে রিলে লাগবে, এই রিলেটাই হচ্ছে কারেন্ট সেন্স করলো। যদি তোমার কারেন্ট সেন্স করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু সেন্স দ্য ভোল্টেজ লেভেল, মে বি ইট ইস আন্ডার ভোল্টেজ, মে বি ইউর হাই ভোল্টেজ, যাই লাগাও তো সেই রকমের রিলে তোমাকে লাগাতে হবে, যে রিলে গুলো ওই আন্ডার ভোল্টেজ নাকি তোমার ওভার ভোল্টেজ একটা পার্টিকুলার লেভেলের মধ্যে সেটা সেন্স করবে। সেন্স করার পর দেখো রিলে কিন্তু একটা সিগনাল দেবে সার্কিট ব্রেকার, তার মানে তোমার সিস্টেমটা হচ্ছে এরকম, সার্কিট ব্রেকার নিজে কিছু কাজ করবে না, তোমার একটা সেন্সার লাগবে ফার্স্ট। সেই সেন্সার কাকে সেন্স, সেন্সারটা কে সেন্স করবে অ্যাকচুয়ালি, মেন হচ্ছে অনেক সময় রিলে আর সেন্সার একসাথে থাকে, অনেক সময় রিলে সেন্সার আলাদা থাকে। যেমন দেখো এই সিস্টেমটায় সিটিটা হচ্ছে তোমার কারেন্ট সেন্সার আর কাজ করছে রিলে, অনেক সময় এমনটা থাকে রিলে আর সেন্সার একসাথে থাকে, সেটাও হতে পারে, যেটা আমরা অলরেডি এমসিকিউতে পড়বো আসছে। তাহলে সেন্সার প্রথমে কি করে, সেন্স করে, সেন্স করে রিলেকে সিগন্যাল দেয়, সেই রিলে ফাইনালি অপারেট করে সার্কিট ব্রেকারকে। এবং মোস্টলি এই সার্কিট ব্রেকারে ধরো একটা ইনপুট একটা আউটপুট, অর্থাৎ এদিক দিয়ে পাওয়ারটা যাচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেন্সারটা থাকে ধরো এর সাথে লাগানো, ধরো এটা একটা সিটি সিস্টেম এরকম। সার্কিট ব্রেকার নিজে কখনোই অপারেট করবে না, ও এই রিলে থেকে অপারেট করবে, দ্যাট রিলে মে বি অপারেটেড বাই সাম অটোমেটেড ডিভাইস ইন সেন্সার, আইদার আদারওয়াইজ ম্যানুয়াল। ইফ ইউ আর ম্যানুয়ালি ট্রিপিং দিস রিলে অন অর অফ, কারেসপন্ডিং দিস সার্কিট ব্রেকার উইল অটোমেটিক্যালি ওপেন অর ক্লোজ। ওকে, যা বললাম এই স্কিমটা কি একটু মাথায় ঢুকেছে? আগে বলবে, কারো যদি প্রবলেম থাকে একটু বলবে। ওকে, তাহলে যেটা বলতে চাইছি আমি, তাহলে একটা সার্কিট ব্রেকার তো অপারেট করা হয় রিলে, আমরা যে আগে সার্কিট ব্রেকার গুলো পড়লাম, যতগুলো পড়লাম, ভ্যাকুয়াম, SF6, এয়ার ব্লাস্ট, অয়েল, হ্যাঁ এই এতগুলো যে সার্কিট ব্রেকার পড়লাম, একটা সার্কিট ব্রেকারের সঙ্গে তো কোনো রকম রিলে পড়বে, তার কারণ রিলে গুলো তোমাদের পরের চ্যাপ্টারে পরে বা তারপরে চ্যাপ্টারে পড়ানো হবে, যত রকম রিলে হয় মোটামুটি তোমাদের পড়ানো হবে, সেই জন্য এই রিলেকে আর সার্কিট ব্রেকারকে আলাদা করা হয়েছে। কখন? যখন তোমার ভোল্টেজ লেভেলটা ইন অর্ডার অফ কিলো ভোল্ট কেভি রেঞ্জে, তখন যখন কেভি রেঞ্জে দাঁড়িয়ে আছো তখন তোমাকে রিলে আর সার্কিট ব্রেকারকে আলাদা আলাদা ভাবতে হবে। অর্থাৎ সার্কিট ব্রেকার যদি স্টাডি করো শুধু সার্কিট ব্রেকারই স্টাডি করবে, যদি রিলে স্টাডি করো অনলি ইউ হ্যাভ টু স্টাডি রিলে সেপারেট ইন ইউর সেপারেট চ্যাপ্টার। তাহলে কিন্তু যখন ভোল্টেজ লেভেলটা তোমার লো, অর্থাৎ 220 KV না হয় নর্মাল ধরো 220 ভোল্ট, বা ম্যাক্সিমাম ধরো এটা ধরো সিঙ্গেল ফেজ, আর 400 ভোল্ট ধরো তোমার থ্রি ফেজ, বা 1000 ভোল্ট DC, তোমার ধরো এইরকম রেঞ্জে ভোল্টেজ আছে, মানে লো ভোল্টেজ দিকে রয়েছে, তাহলে তোমার যখনই এইরকম রেঞ্জে রয়েছে তখন কি করছে, তখন সার্কিট ব্রেকারটার নাম দিয়ে দিয়েছে, ধরো আমি এখানে প্রথম পড়তে যাচ্ছি এমসিবি, এমসিবি, সেই এমসিবি কি আছে, এমসিবির ভেতরে দেখা যাচ্ছে যে তোমার এইটা যদি একটা এমসিবি হয়, বাইরে থেকে এরকম দেখতে, তো এই নচটাকে আমরা তুলে ধরি বা বিয়ে করে করি, আমি সাইড ভিউ নিলাম, এমসিবি সাইড ভিউ, এই নচটাকে আমরা আপ বা ডাউন করি, রাইট, সেই এমসিবির ভেতরে একটা সার্কিট ব্রেকার রয়েছে, সেই এমসিবির ভেতরেই একটা ইটসেলফ রিলে রয়েছে, সেই এমসিবির ভেতরেই একটা মানে একটা রিলে, মানে একটা ওভার কারেন্ট রিলে, ওভার কারেন্ট রিলে হতে পারে বা থার্মাল রিলে হতে পারে। মোট কথা এমসিবি যখন তুমি স্টাডি করছো না, তখন তোমাকে তার ভেতর একটা ওভার কারেন্ট বা একটা থার্মাল রিলে তোমাকে দেখতে হবে, যে একটা এমসিবি কিন্তু দিস এমসিবি, এমসিবির ফুলফর্মটা তোমরা সবাই জানো মিনিয়েচার, কেন মিনিয়েচার, কারণ একটা সার্কিট ব্রেকার ভেতরে কি কি থাকে, ইন কেস ইউর ইউর নর্মাল সিবি সার্কিট ব্রেকার কি কি থাকছে, ইউ হ্যাভ আ ফিক্সড কন্টাক্ট, ইউ হ্যাভ অ্যানাদার মুভিং কন্টাক্ট, ইউ হ্যাভ সাম আর্ক কোয়েঞ্চিং ডিভাইস অর আর্ক স্প্লিটার,
ইউ হ্যাভ সাম এয়ার পাসিং, মানে এয়ারের ইনলেট, এয়ারের আউটলেট, তারপরে স্প্রিংটিং, এগুলো তো থাকবেই। তাহলে সেইটা নিয়ে হচ্ছে একটা সার্কিট ব্রেকার, ঠিক? তার সাথে রিলেটা পরে এসেছে, যখনই এত বড় ওই যে যে সার্কিট ব্রেকার গুলো তোমরা দেখেছো বড় বড় জাতের, যখনই সেগুলোকে মিনি ইন নেচার, মিনি ইন নেচার কথাটাকে শর্টে বলা হয় মিনি নেচার, মানে আকৃতিতে ছোট, ওই একই একই টেকনোলজি, ভেতরে একই টেকনোলজি রয়েছে, আকৃতিতে ছোট, মিনি ইন নেচার, শর্টে বলা হয় মিনিয়েচার। তো মিনিয়েচার সার্কিট ব্রেকার তখন একে বলা হচ্ছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। কিন্তু মিনিয়েচার সার্কিট ব্রেকারের মধ্যে শুধুমাত্র সার্কিট ব্রেকিং পার্ট ছাড়াও একটা রিলে থাকে, সেটা তোমাকে জানতে হবে। ওকে, এবার দেখা যাচ্ছে যে এই রিলেটাকে আমরা কিভাবে অপারেট করতে পারি। এমসিবি মূলত ইউজ করা হয়, খেয়াল করে দেখো, আমরা যে নর্মাল এমসিবি বলছি, ইএলসিবি বা আরসিবি বলছি না, when we are talking about MCB, then it is related to your overcurrent. MCB কথাটা আমরা MCB ঘরে কেন ব্যবহার করছি, খুব পুরনো ওয়ারিং দেখো বাড়িতে, আগেকার দিনে খুব পুরনো ওয়ারিং কিন্তু MCB ইউজ করা হতো না, সেখানে দেখা যাচ্ছে ফিউজটা এনাফ ছিল, কিন্তু মানুষ যতদিন যাচ্ছে, আগে বলেছি, মানুষ ফিল করলো যে না ফিউজের প্রবলেম হচ্ছে, কি ফিউজের প্রবলেম হচ্ছে, বারবার রিওয়ার করতে হবে, যতবার আমার ওভার কারেন্ট বা কিছু একটা হবে বা ফল্ট হয়েছে, ফিউজ ওয়ারটা ব্লোন হয়ে যাবে, ফিউজ ওয়ার ব্লোন হওয়ার পর আমাকে আবার ফিউজটা খুলতে হবে, খুলে রিওয়ার করতে হবে, আবার সেটা লাগাতে হবে, যেটা একটা ছোট বাচ্চা ছেলের কাজ নয়, তাই না? তাহলে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে যে বারবার এই ঝামেলা থেকে রক্ষা করার জন্য কি করা হচ্ছে, তখন প্রয়োজনীয় অনুভব করলো যে একটা এমসিবি বলে একটা জিনিস নিয়ে আসবো, সেটা কি জিনিস, সেখানে হচ্ছে মোস্টলি আমরা যেটা করবো, এমসিবি বলতে আমরা প্রথমেই বুঝবো এটা একটা ওভার কারেন্ট ডিভাইস, ওভারলোড লিখলাম, ওভারলোড বলো বা ওভার কারেন্ট বলো, ওভার কারেন্ট ডিভাইস, ডেভ লিখলাম, ডেভ ফর ডিভাইস। তাহলে ওভার কারেন্ট ডিভাইস মানে কি, আমি একটা পার্টিকুলার রেঞ্জের পর কারেন্ট আমি ট্রিপিং করবো, যেরকম ফিউজে ছিল, ফিউজে ছিল একটা রেটেড কারেন্ট ছিল, একটা ছিল ফিউজটা যে কারেন্টের ট্রিপ হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে, এবং দুটো রেসি, মানে তোমার ওইটা বা এটা রেসি হতে বড় ফিউজিং ফ্যাক্টর মনে পড়ছে, এবং ধরো যদি ফিউজিং ফ্যাক্টর টু হতো ফিউজের ক্ষেত্রে, তাহলে একটা ফিউজ ওয়ার, ধরো একটা ফিউজ ওয়ার একটা, এটা ফিউজ একটা গ্লাস ফিউজ মনে করো, এই গ্লাস ফিউজের ভেতর দিয়ে যদি 6 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট হয়, তাহলে ধরো যদি ফিউজিং ফ্যাক্টর টু হতো, তখন বলা হতো যে 12 অ্যাম্পিয়ারের উপর কারেন্ট গেলেই ফিউজটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করে যাবে, মানে মেল্ট হয়ে যাবে। সেরকম এমসিবির ক্ষেত্রে কি করা হচ্ছে, এখানেও একটা কারেন্টের লিমিটেশন দেওয়া হচ্ছে, কি কি কারেন্ট, এমসিবি যখনই আমরা টার্মটা বলবো দুটো পয়েন্ট উঠে আসবে, একটা হচ্ছে তার রেটিং, অর্থাৎ এর ভেতর দিয়ে আমি কত অ্যাম্পিয়ার ফ্লো করাবো রানিং, সেকেন্ড হচ্ছে অ্যাট হাউ মাচ কারেন্ট এটা ট্রিপ করবে, মানে ধর ট্রিপিং কারেন্ট কত অ্যাম্পিয়ারের উপর গেলে এমসিবি অপারেট করে যাবে। তিন হচ্ছে তোমার সার্জ হ্যান্ডেলিং ক্যাপাসিটি, সার্জ হ্যান্ডেলিং ক্যাপাসিটি পরে আসছে, ফার্স্ট অফ অল হচ্ছে রেটিং। রেটিং মানে কি, ধরো একটা এমসিবি বাজার থেকে কিনলে, তার গায়ে লেখা আছে C6, সিটা কি জিনিস পরে পরে বলছি ভুলে যাও, সিক্স ফর কি, না 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ দিস এমসিবি ইজ ইউজ টু ট্রিপ কারেন্ট আপ টু 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে, অর্থাৎ সেই এমসিবি ভেতর দিয়ে তোমার 6 অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট গেলে সেটা ট্রিপ হওয়ার একটা চান্সেস থাকবে। এবার ব্যাপারটা কি হচ্ছে, না আমি তোমাদেরকে আগেই বলেছি যে সার্কিট ব্রেকার বা বলো বা রিলে যাই বলো, তাদের তাদের এটাই হচ্ছে, তাদের ব্যাপারটাই হচ্ছে এরকম যে আমি বলছি যে 6 অ্যাম্পিয়ারে ট্রিপ করবে, ভালো কথা, কিন্তু 6 অ্যাম্পিয়ার ট্রিপ করবে কি হিসাবে ট্রিপ করবে, অর্থাৎ তার কার্ভটা হচ্ছে ধরো এরকম, ধরো আমি এরকম একটা কার্ভ আঁকলাম,
না কিন্তু উল্টো দিকে কাটলাম না, সরি। হ্যাঁ ঠিক আছে, ধরো এটা তোমার রেটেড কারেন্ট 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে 6 অ্যাম্পিয়ার নয়, এটা ধরো তুমি, আমি 7 অ্যাম্পিয়ার লিখছি, কথা কথা বলছি, 7 অ্যাম্পিয়ার লিখছি। তার মানে তুমি বুঝতে পারছো যেটা বলেছিলাম যে ইনভার্স ক্যারেক্টারিস্টিক থাকবে, ধরো 7 অ্যাম্পিয়ার অপারেট করতে এতটা সময় লাগবে, যদি এটার ভেতর দিয়ে ধরো 12 অ্যাম্পিয়ার পাস করে, সাপোজ এটা তোমার 12 অ্যাম্পিয়ার, তাহলে 12 অ্যাম্পিয়ার অপারেট করতে অনেক অল্প সময় লাগবে, তাই না? যেটা বলেছিলাম যে ইনভার্স কারেন্ট ক্যারেক্টারিস্টিক এদের মধ্যে থাকবে, অর্থাৎ তোমার 7 অ্যাম্পিয়ার অপারেট করতে যতক্ষণ লাগবে, আর এইটা হচ্ছে তোমার 6 অ্যাম্পিয়ার। আমি এই ছবিটাই, এটা 6 অ্যাম্পিয়ার হলে আমি এখান থেকেই এটাকে এরকম করে দিলাম, স্ট্রেট করে দিলাম, অর্থাৎ এই যে স্ট্রেট লাইনটা, এই লাইনটা হচ্ছে 6 অ্যাম্পিয়ারের লাইন, অর্থাৎ 6 অ্যাম্পিয়ারের নিচে কারেন্ট দেখো কোনোদিনই অপারেট করবে না, টাইম ইনফাইনাইট লেগে যাবে, কিন্তু 6-এর ওপর থেকে আস্তে আস্তে ট্রিপিং এর কাজ শুরু হবে, সেখানে 6 অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট গেলেই অর্থাৎ তার সময় লাগবে, 7 অ্যাম্পিয়ার হলে এই সময় লাগছে, 8 অ্যাম্পিয়ার হলে মনে করো আর একটু কম সময় লাগছে, 10 অ্যাম্পিয়ার হলে একটু কম সময় লাগছে, 12 অ্যাম্পিয়ার হলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে এরকম যে আমার যে পার্টিকুলার অ্যাম্পিয়ারটা তাতে আমার এমসিবি অপারেট করবে, কিন্তু অপারেট করতে কতক্ষণ লাগবে, অপারেশনটা কখন হবে, না 6 অ্যাম্পিয়ারের উপর থেকে অপারেশন শুরু হবে, ঠিক? তাহলে যত অব্দি ম্যাক্সিমাম কারেন্ট তুমি ওটার ভিতর দিয়ে ফ্লো করাতে পারো, সেটা হচ্ছে তার রেটিং, যেটা তোমার এই জায়গাটায় লেখা থাকবে C6, বা ধরো B6। এই 6 টার্মটা, নিউমেরিক্যাল টার্মটা থেকে বুঝতে হবে হাউ মাচ অ্যাম্পিয়ার ক্যান বি ফ্লো থ্রু দিস এমসিবি, রাইট? নেক্সট হচ্ছে ট্রিপিং কারেন্ট, পরে বলছি, এমসিবির কনস্ট্রাকশন বলে দেওয়ার পর ট্রিপিং কারেন্টটা বলছি, সার্জ হ্যান্ডলিংটা আমি পরেই বলছি, এগুলো আমি পরেই বলছি একটু। তো মোট কথা হচ্ছে তার একটা রেটিং থাকবে, এবং এই রেটিংটা থেকে বুঝতে পারছো যে এর ভিতরে কি আছে, একটা ওভার কারেন্ট রিলে আছে, অর্থাৎ 6 ওভার কারেন্ট মানে 6 অ্যাম্পিয়ার উপরে কারেন্ট গেলে ট্রিপ করবে, ওভার কারেন্ট রিলে ম্যাক্সিমাম। তাহলে সেই ট্রিপিং ডিভাইসটা কি, ওভার কারেন্ট সেন্সিং ডিভাইসটা বা ট্রিপিং ডিভাইস যাই বলছি, সেটা কি জিনিস, প্রশ্ন যদি এটা হয়, তখন বলছে যে দুটো উপায়ে করা যেতে পারে, একটাকে বলছে ম্যাগনেটিক, দ্বিতীয় হচ্ছে থার্মাল। আগে থার্মালটা বলি, অর্থাৎ কেন দুটো উপায়, কারণ একটা আমরা জানি একটা ওয়্যারের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন এর মধ্যে একটা হিট তৈরি হয়, যেটা হচ্ছে I²RT, এটা আমরা সবাই জানি। আমাকে খেয়াল করে দেখো, আমাকে কিন্তু রিলে যখন আমি ট্রিপ করাবো, যদি থার্মাল মেথডে রিলেকে ট্রিপ করাতে যাই, তাহলে আমার হিট জেনারেট হতে হবে, হিট, সেই হিট জেনারেট হতে হলে যেরকম আর তো ফিক্সড, একটা ওয়্যারের রেজিস্ট্যান্সটা অলমোস্ট ফিক্সড, আমি ওটাকে চেঞ্জ করতে পারি না, ছেড়ে দাও। যত বেশি কারেন্ট যাবে, হিট প্রোডাকশনটা তার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল আর টাইমের সাথে প্রপোর্শনাল, অর্থাৎ কতক্ষণ ধরে যাচ্ছে, এটাও প্রপার্টি ম্যাটারটা এসে যাবে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি বেসিক্যালি এইচ তোমার প্রপোর্শনাল টু I²T। এবার এখানে কি হলো, তো ধরো সাপোজ তোমার I=6 আমি ধরে নিচ্ছি, আর T=, ধরে নাও ধরে নাও 1 সেকেন্ড, না ধর T=2 সেকেন্ড সাপোজ, তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে মানে হিট ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট কে আমি ধরো নিলাম 36 ইন্টু 2, 36 ইন্টু 2 মানে 72, মানে 72 কে, তাহলে 72 বা এই নিউমেরিক্যাল ভ্যালুটা কে, এটা ছেড়ে দাও, কে এটা কনস্ট্যান্ট, ওটা রেজিস্ট্যান্স, তাহলে 72 এই নিউমেরিক্যাল ভ্যালুতে মনে করো আমার এই এতটা পরিমাণ হিট জেনারেট হয়ে গেলে তবে অপারেট করবে, তাহলে সেটা কি ডিভাইস, নর্মাল ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেগুলো হচ্ছে হিট থার্মালের জন্য আমরা ইউজ করি, দেখো বাই মেটালিক ডিভাইস সব জায়গায় রয়েছে, তোমার যে আয়রন যে ইস্ত্রি করি আমি জামা কাপড় সেখানেও আছে বাই মেটালিক স্ট্রিপ, তোমরা জানো একটা সার্টেন অ্যামাউন্টের উপর হিট হয়ে গেলে ওটা কি হয়, বাই মেটালিক মানে দ্বিধাতুক পাত, ছোটবেলায় পড়েছো গরম হলে বেঁকে যায়, বাই মেটালিক ডিভাইস হচ্ছে সেই জিনিসটাই, অর্থাৎ একটা পাত্রের ভিতর দিয়ে একটা মেটালের একটা পাত দিই, তার ভিতর দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে, যে কারেন্ট অপারেটিং কারেন্টটা সেটাই পাঠানো হচ্ছে, কতটা হিট জেনারেট করবে সেই হিটটা, যত বেশি হিট জেনারেট করবে এই বায়োমেটালিক ডিভাইসটা, ধরো নর্মাল টেম্পারেচার এটা ছিল একদম স্ট্রেট,
স্ট্রেট ছিল, যে এটা হিট আপ হবে এই টেন্ডেন্স থাকবে বেঁকে যাওয়া, তোমরা জানো এটা সবাই, এই টেন্ডেন্স থাকবে একটু বেঁকে যাওয়া, তাই না? তাহলে যত বেশি হিট জেনারেট হচ্ছে তত বেশি বাড়ছে। আমি ধরে নিচ্ছি যে 72 kV এর উপরে গেলেই, এর উপরে গেলেই মানে কি হচ্ছে, ধরো 70, ধরো আমি ধরে নিচ্ছি এটা 65 kV হিট তৈরি হয়েছে, হ্যাঁ তাতেও কি দেখবে না বাঁকবে, কিন্তু অতটা পরিমাণ বাঁকতে পারছে না যাতে দুটো কন্টাক্ট ছেড়ে যায়। দেখা যাচ্ছে 72 kV পরিমাণ হিট পেলেই এতটাই বেঁকে যাচ্ছে যখন দুটো কন্ট্যাক্টকে ছেড়ে যাচ্ছে। অর্থাৎ মনে করো এই একটা কন্ট্যাক্ট, এই একটা কন্ট্যাক্টকে টাচ করে আছে, তাহলে যখনই তোমার এটা একটা পার্টিকুলার টেম্পারেচারে পাবে, দেখো ধরো এটা ছেড়ে গেছে, এবং এই কতক্ষণ টাচ করে ধরে থাকবে না, যতক্ষণ ধরো 72 kV অবধি, যখনই 72 kV হিটটা ছাড়িয়ে যাবে তখনই মনে করো এটা কাট হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার টাইম, প্রপার টাইমটা ধরে অপারেট হচ্ছে, আমি দেখছি যে 6 অ্যাম্পিয়ার এর উপর কারেন্ট যদি 2 সেকেন্ড বা তার বেশি সময়ের জন্য যায় এটা কিক করে যাবে। আমি ধরো এভাবে করলাম। আর আরো একটা জিনিস কি ডিজাইন করা হচ্ছে, সেই হিট যে মেটালিক স্ট্রিপটা, একটা মেটালিক স্ট্রিপের ভিতর দিয়ে তুমি যখন কারেন্ট পাঠাচ্ছ ওটা হিট হচ্ছে ঠিকই, এমনটা তো না যে হিট হতে হতে বেড়েই চলছে হিটটা, কারণ যখনই একটা মেটালিক জিনিস হিট করবে, হিটেড আপ হবে, তখন সে কিন্তু হিট রেডিয়েশন শুরু করবে। যদি এমন হয় হিট প্রোডাকশন ইকুয়াল টু হিট রেডিয়েশন, তাহলে তোমরা জানো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, আর এই যে টেম্পারেচার ধরো কনস্ট্যান্ট থাকে, ধরো একটা পার্টিকুলার একটুখানি হালকা মেখেছে আর বাঁকতে পারছে না, কারণ যতটা হিট হচ্ছে ততটা হিটই ওটা রেডিয়েট করে ফেলছে, কিন্তু তার থেকে যদি বেশি হিট হয়ে যায় মানে হিট প্রোডাকশনটা হয়ে যায়, তখন ওটা আরেকটু বেঁকে গিয়ে কন্ট্যাক্টে ডিসকানেক্ট করবে, যেটাকে বলা হয় বাইমেটালিক স্ট্রিপ। এবার এই বাইমেটালিক স্ট্রিপ আমি যেটাকে বলছি, এই বাইমেটালিক কাপড়টা কোথায় গেল, কাপড়টা কোথায় আছে, ও পেয়েছি, তো যেটা বলছি যে এই বাইমেটালিক ডিভাইস, আমি যেটা কথা বললাম সেই বাইমেটালিক ডিভাইসটা কি করছে না, ওটা দেখাচ্ছে ধরো এরকম একটা স্ট্রাকচার হতে পারে, কিরকম স্ট্রাকচার বলছি মানে ধরো কন্ট্যাক্টটা এরকম করে রয়েছে, এই যে কন্ট্যাক্টটা গেছে ঠিক আছে, এই কন্ট্যাক্টটা যাওয়ার সময় এখানে একটা ফ্লেক্সিবল ওয়ার লাগানো আছে, এটা মনে করো তোমার বায়োমেটালিক ডিভাইস ঠিক আছে, এইখানে ফ্লেক্সিবল ওয়ার, এখানটা ফ্লেক্সিবল ওয়ার, ফ্লেক্সিবল মানে বুঝতে পারছো যেহেতু নড়চড় করবে, তাহলে নড়চড় করার জন্য আমরা এখানে একটা ফ্লেক্সিবল ডিভাইস ওয়ার লাগানো হয়েছে, তোমাদের এটা পরে যখন ফ্লেক্সিবল ওয়ারটা দেখাবো তখন মোটামুটি ধরতে হবে জিনিসটা। আমি ফ্লেক্সিবল ওয়ারটা মানে কি বলছি, আর কি আছে এটাকে একটু উপর দিয়ে আঁকি তাহলে ভালো হবে, ঠিক আছে এই হচ্ছে একটা ফ্লেক্সিবল ওয়্যার লাগানো আছে, অর্থাৎ দেখো আমি কারেন্টটাকে, যে কারেন্টটা যাচ্ছে কারেন্টটাকে আমি বাই এই এইটার ভেতর দিয়ে পাঠাতে বাধ্য করছি। এই যে জিনিসটা, এর মাথা একটা হাতুড়ি মতো একটা জিনিস, হাতুড়ি নয় এর মাথা একটা ওই একটা ব্লক মতো লাগানো আছে, ইনসুলেটিং টাইপের ডিভাইস, একটা ব্লক মতো লাগানো আছে, সেই ব্লকটা কি করছে তার পাশে আছে একটা এরকম একটা জিনিস ঠিক আছে, এবার এটাকে যদি এদিকে ঠেলে তাহলে এটা তোমার এদিকে চলে আসবে, অর্থাৎ এইখানটায় একটা নি পয়েন্ট আছে আলম্ব, এখানে একটা নি পয়েন্ট আছে, তাহলে এটা এইদিকে চলে আসবে, এই নি পয়েন্টের সাথে মানে এটা এদিকে চলে আসে, তাহলে এটা এইরকম গেল, এটা দাঁড়ো নি পয়েন্ট এদিকে সরে এলো, তার মানে এটাকে এইদিকে টানলো, এটা কিন্তু এদিকে টানে, ও তাহলে বেঁকিয়ে লাগাতো একটু এদিকে ঠেললে, নর্মাল কন্ডিশন এরকম থাকবে।
নামা পেনশন এখন এই একটা কন্ট্যাক্ট, এখানে একটা পয়েন্ট আছে। তো এখানে আমি কি করেছি, দেখো বায়োমেটালিক ডিভাইসটা এরকম করে রেখেছি, যেখানে আমি কারেন্টটাকে ফ্লো করাচ্ছি একটা, ও এটা কন্ট্যাক্ট কমপ্লিট করিনি, তাহলে আমি কি করাচ্ছি দেখো, এটা একটা ইনসুলেটিং ডিভাইস, এটা একটা ইনসুলেটিং ডিভাইস, ঠিক আছে। এবার কি করছে, এইটার ভিতর দিয়ে আমি কারেন্টটাকে ফোর্স করে পাঠাতে বাধ্য করছি। ধরো ধরো এটা নর্মাল টেম্পারেচার যদি থাকে, যে ধরো আপ টু সার্টেন একটা টেম্পারেচার 72 কি হিট অবধি তৈরি হয়, তাতে যতটা হিট এটা হবে তাতে মনে করো এই জায়গায় থাকবে, কি ধরো এইটা আরেকটু বেঁকেছে। এবার ধরো বেশি কারেন্ট যাচ্ছে, যেটা আমি বললাম যে তোমার পার্টিকুলার একটা রেটিং এর থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, যখনই বেশি কারেন্ট একটা পার্টিকুলার টাইম ধরে ফ্লো হবে তখন এটা হিট আপ হবে। যেই এটা হিট আপ হবে বাঁকতে শুরু করবে। এবার ধরো যেই বেঁকেছে, বেঁকে তখন তার পজিশনটা এরকম জায়গায় আসবে, অর্থাৎ বেঁকে কি হবে মুখটা এই দিকে শিফট করবে। আমি যদি এই জায়গাটা ফিক্সড রিডিক মানে একদম রিডিক করে রেখে দিই, এই জায়গাটা স্টেবল করে রেখে দিই, ফিক্সড কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট না, এটা ফিক্সড করা, এক সাইড আমি ওপেন রাখি, তাহলে যদি বেঁকে যায় জিনিসটা, বেঁকে দেখো ডান দিকে যাবে, যখনই ডান দিকে যাবে এই প্লাঞ্জারটাকে তখন এরকম করে ডান দিকে ঠেললো, তাই না, এটাকে ঠেললো। এইটাকে ঠেলে দেওয়া মানেই দেখো এই জিনিসটা সরে আসা, এই জিনিসটা এরকম করে সরে এলো, তাই না, আগেরটা থেকে যে এই জিনিসটা এদিক থেকে এরকম, এটা এই এই এটাকে ঠেললো, মানে এই প্লাঞ্জারটাও ডান দিকে সরলো, এটা শিফট হলে এটা ডান দিকে টানলো, টেনে যেই টানলো এখান থেকে এটা এইভাবে ছেড়ে চলে এলো, মানে ছেড়ে মানে কি এটাকে এইভাবে মেখে চলে এলো, এই এই আর এই থেকে টান দিয়েছে, টান দিয়ে ছেড়ে চলে এসেছে। আবার যদি এটাকে এবার ধরে এটা ইয়ে আছে, এখানে একটা স্প্রিং আছে, আর স্প্রিং অ্যারেঞ্জমেন্ট আছে, এইখানে থাকে না, এইখানে থাকে স্প্রিং অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটা এইদিকে প্রেস করছে, যেই আবার ধরো বায়োমেটালিস্টিক ঠান্ডা হয়ে গেল সরে গেল, তখন আবার ও আগের পজিশনে চলে গেল, এদিকে ঠেললো, তখন আমার কন্ট্যাক্ট অবস্থা রইল, আর কিছু না, খুব একটা জটিল কিছু না, সিম্পল জিনিস, আশা করি কারো বুঝতে সমস্যা নেই। আমি কিছুই না, একটা জাস্ট বায়োমেটালিক স্ট্রিপ মাখছে, একটা ইনসুলেটিং ডিভাইস আর একটা প্লাঞ্জারকে ঠেলছে, সে ঠেলে একটা টান মেরে দুটো কন্ট্যাক্টে ছাড়াচ্ছে, আর কিছু নেই। যদিও তো এইটা হচ্ছে, এই রিলেটাকে বলা হয় থার্মাল রিলে, থার্মাল ওভার কারেন্ট রিলে, শুধু ওভার কারেন্ট কেন, যদি মোট কথা গরম হয়, এনি যে কোনো গরম মানে এই মেটালটা যদি হিট হয়, বায়োমেটালটা হিট হয়, এ বাঁকবে, এ বাঁকলেই তখন জিনিসটা অপারেট করবে, তাহলে এইটা হলো শুধুমাত্র রিলে পার্টটা, বুঝা গেছে, থার্মাল পার্টটা, কারো বুঝতে বাকি নেই, অসুবিধা নেই। এটা হতে পারে এমসিল ভেতরে এইটা জিনিস থাকতে পারে, অথবা থাকতে পারে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল, সেটা কিরকম, আচ্ছা এটা কারো বুঝতে প্রবলেম নেই তো, হচ্ছে এটা ম্যাগনেটিক ডিভাইস কি তোমরা বুঝেই গেছো, এর মধ্যে তাহলে কি থাকবে, ইলেকট্রোম্যাগনেট থাকবে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট মানে কি, ইলেকট্রোম্যাগনেট মানে হচ্ছে এরকম ওই একই জিনিস থাকবে, দুটো কন্টাক্ট ধরো তোমার ছাড়বে বা ধরবে, তাই তো, তাহলে দুটো কন্টাক্ট যদি ছাড়া বা ধরার কেস থাকে তখন যেটা হবে মানে মানে সেইটা সেটা ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করব, অর্থাৎ কারেন্ট ধরে এলাকা ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট মানে কি আছে, তার গায়ে তোমার সেই কপারের কয়েল জড়ানো আছে, কপারের তোমার ভেতর দিয়ে কয়েল জড়ানো আছে, আর কপার কয়েলের কাজটাই হচ্ছে এরকম, আমি এই থেকে আছি, কপারের কয়েলটা এই থেকে এসেছে, কপারের কয়েল কাজ করা মানে একটা এর গায়ে একটা বাইরের প্লাঞ্জার আছে, যদি এটা ম্যাগনেটাইজ হয়, এটাও বাইরে একটা স্প্রিং অ্যারেঞ্জমেন্টে কানেক্টেড আর কি, ধরো এটা রিভার্স স্প্রিং এ কানেক্টেড,
যেটা অলরেডি জিনিসটাকে বাইরের দিকে ঠেলে রেখেছে, যখনই এই এই কন্ট্যাক্টটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে তখনই এই ম্যাগনেটটা এনার্জাইজ হবে। সেই এনার্জাইজ পাওয়ার যদি এই স্প্রিং এর কাটিয়ে উঠতে পারে, এই প্লানজারটা তখন ডান ভিতর দিকে ঢুকবে, আবার যেই সেই কারেন্টটা রিলিজ হয়ে যাবে ওটা আবার বাইরে ফেলে বেরিয়ে চলে আসবে। একটু হোল্ড করো তো। তার মানে এখানে তোমরা বুঝতে পারছো যে কি হচ্ছে, এখানে একটা তোমার কারেন্ট যাবে, এবং এখানে এই যে প্লানজারটা যেহেতু স্প্রিং এর সাথে কানেক্টেড, তোমরা অলরেডি এগুলো এই ইলেক্ট্রোম্যাগনেটের কনসেপ্ট তোমরা আগের আগের সেমিস্টার মানে থার্ড সেমিস্টার পড়েছিলে, ওখানে বিভিন্ন রকম ডিভাইস ছিল, মানে একটা এতটা কাঁটা যে কারেন্ট গেলে তবেই সেটা ডিফ্লেক্টিং টর্ক প্রডিউস করবে পড়েছিলে তোমরা। এখানেও একই জিনিস, যে ধরো এই ইলেক্ট্রোম্যাগনেটটা এবং এই স্প্রিংটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপ টু সিক্স অ্যাম্পিয়ার যদি এর ভিতর দিয়ে কারেন্ট যায়, এইটা যে পরিমাণ ম্যাগনেটাইজ হবে সেটাই স্প্রিংটাকে কাটিয়ে উঠতে পারবে না, অতটাও ক্ষমতা হবে না এই স্প্রিংটাকে কাটিয়ে ওঠার, তাহলে কি হবে, এই প্লানজারটা বাইরের দিকেই থেকে যাবে, এই প্লানজারটাকে অন্যখানে কাটিয়ে করা যায়, এই প্লানজারটা তাহলে বাইরের দিকে থেকে যাবে। যেই 6 অ্যাম্পিয়ার ওভার করবে তখন হচ্ছে এটা এতটাই এনার্জাইজ হবে এই স্প্রিংটাকে বাধা কাটিয়ে উঠতে পারবে, তখন এটা ভেতর দিকে ঢুকে যাবে, অর্থাৎ এই হয়ে যাবে ভেতর দিকে ঢুকে গেলো। তার মানে কি এখানেও একটা কারেন্ট আমি অপারেট করিয়ে, আমি একটা পার্টিকুলার রেঞ্জ অফ কারেন্ট অপারেট করিয়ে এই এই প্লানজারের মুভমেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারছি। যখনই একটা মেকানিক্যাল ডিভাইসকে তুমি অপারেট করাতে পারবে, তখনই তার সাথে তুমি এই ইয়ে লাগিয়ে দাও, ওই আগে যেটা লাগিয়েছিলে সেই একই জিনিস লাগিয়ে দাও। এইটা এই 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 ঠিক আছে, ব্যাস মিটে গেল এই একটা কন্ট্যাক্ট। এখান থেকে কারেন্টটা এলো, পার্টিকুলার রেঞ্জের উপর কারেন্ট গেলেই এটা এদিকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ধরো এটা, ও আচ্ছা এটা উল্টো এঁকেছি না, হ্যাঁ এটাও তো হবে, এটাও হবে, এটা যদি বাইরে বেরিয়ে এসে ধরো বাইরে দিকে বেরিয়ে এসে ঠেলে, একে ঠেললে এটাও এরকম করে বেঁকে যাবে, তার মানে এটা এরকম ঠেলবে, এটাকে এটা ঠেললেই এটা ধরো নিচের দিকে নামবে, এটা ঠেলে নিচের দিকে নামবে, ওটা উপরে দিয়ে উঠে গেলো, একে ঠেললে ওটা উপরে উঠে গেলো, তবে না করা কি আছে, বুঝে গেছে ম্যাগনেটিক ডিভাইসটা, অর্থাৎ থার্মাল এবং ম্যাগনেটিক কারো প্রবলেম নেই তো? তাহলে এই দুটো রিলে তুমি যখন বুঝতে পারলে তখন কি করা হচ্ছে, বললো যে একটা কাজ করতে, যে একটা বাড়িতে এরকম 6 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে বারবার এরকম ফিউজ অপারেট করে যাবে দরকার নেই, তুমি এমন একটা সার্কিট ব্রেকার ডিজাইন করো যেটা একই সাথে সার্কিট ব্রেকার মানে ম্যানুয়ালি আমি অন অফ করতে পারবো, আবার ওভার কারেন্ট বা ওভার ওভার কারেন্ট ফ্লো হলেই আমি এটা অপারেট করে যাবো, তাহলে সেই রকম একটা জিনিস, অর্থাৎ রিলে ওভার কারেন্ট রিলে এবং তার কারেসপন্ডিং সার্কিট ব্রেকার দুটোকে আমি যখন একই সাথে ইনক্লুড করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এবং এই মিনিয়েচার সার্কিট ব্রেকারের ভিতরে পরে কনস্ট্রাকশন অর্থাৎ এই কন্ট্যাক্ট দুটো যখন ছাড়লো বা ধরলো, তার পরের ফিগারটা দেখার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, সেই স্ক্রিন শেয়ার করে তোমাকে দেখাচ্ছি যে ওখানে বেএমসির ভিতরটা অ্যাকচুয়াল কিভাবে কি রকম দেখতে। আগে একটা অ্যানিমেটেড পিকচার দেখাই, সেখানে দেখে নাও ভিতরে কি কি পার্টস আছে। হ্যাঁ আর একটা কথা বলে দিই, থার্মাল যে এমসিবিটা দেখলে যেটা থার্মাল রিলে অপারেটেড সেটা এখন আর ইউজ হয় না বললেই চলে, কারণ থার্মাল ডিভাইসটার মানে বায়োমেটালিক স্ট্রিপ তো বুঝতেই পারছো, দীর্ঘদিন ধরে যেতে যেতে আগে যতটা পরিমাণ বাঁকতো পরবর্তীতে অত পরিমাণ বাঁকবে না, অর্থাৎ অল্প দিনে ওগুলো খারাপ হয়ে যাবে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটটা অর্থাৎ তার থেকে বেশি দিন ভালো থাকে, সেই কারণে বাজারে এখন খোলা মার্কেটে যত এমসিবি পাওয়া যায় প্রত্যেকটা ভিতরে ইলেকট্রোম্যাগনেটই থাকে, থার্মাল এখন আর থাকে না বললেই চলে, বাট তোমাদের যেহেতু সিলেবাসে আছে কাজে থার্মাল এবং ইলেকট্রোম্যাগনেট এই দুটো কনস্ট্রাকশনই জানতে হবে। আমি ছবিটা দেখাই, মানে দেখে নাও জিনিসের ভেতরটা কিরকম দেখতে, ভাঙা জিনিস আমি পাচ্ছি না,
তার যে একটা এমসিবি ভেঙে তার ছবিটা আমি গুগল ইমেজ থেকে নামিয়েছি, দেখে নাও। সে একটা ভাঙা কি বলো এমসিবি বলো? আছে, একটা হ্যাঁ ভাঙা এমসিবি পেয়েছি, একটা ভাঙা এমসিবি পেয়েছি স্যার। দেখেছো, হ্যাঁ স্যার, বেশ তুমি তোমার স্ক্রিনটা পরে পরে শেয়ার করো, আমি দেখি। মিউট করো, মিউট করো। সবাই আমাকে একটু আনপিন করবে, স্ক্রিন শেয়ার করছি। সবাই স্ক্রিন দেখতে দেখতে আশা করি। প্রথমে এই ছবিটা দেখো, দেখো একটা এমসিবির যে ইন্টারনাল স্ট্রাকচারটা, আচ্ছা এমসিবির ভেতরে যে ইন্টারনাল স্ট্রাকচারটা তার ফিগারটা হচ্ছে এরকম। তোমরা এমসিবি কে বাইরে থেকে সবাই দেখেছো, দেখো এখানে আমি এখানে একটা কাজ করি, প্রথম দেখো এখানটায় লেখা আছে দিন রেল মাউন্টিং, দিন রেল মাউন্টিং অর্থাৎ কি এমসিবি একটা চ্যানেলের উপর বসানো হয়, এমসিবি চ্যানেল, তো সেই এটা হচ্ছে বাইরের চ্যানেলটা যার উপর এমসিবি বাইরেটা বসে থাকে। এবং এমসিবি টেবিল টার্মিনাল অর্থাৎ কন্ট্যাক্ট টার্মিনাল কলটা যেটা এমসিবির ওপর দিয়ে ঢুকলো নিচ দিয়ে বেরোলো, আর নিচে দিয়ে ঢুকলো ওপর দিয়ে বেরোলো, যেটা খুশি তুমি করতে পারো, যেটা খুশি ইন যেটা খুশি আউট করতে পারো, কোনো ব্যাপার নেই। তো যদি করতে চাও তাহলে কি হলো, তোমার ধরো কয়েলের মোটা কয়েলকে নিয়ে এসছো, মানে যে এইখানটা এইটা দিয়ে কয়েলটা তারটা পড়ালে একটা মুখ, আর এই নিচে দিয়ে আরেকটা মুখ বার করলে, তাই তো? আর কি করলে, দেখো এখানে একটা স্ক্রু আছে এই জায়গাটা, এই স্ক্রু আছে এই জায়গাটা, আমি অ্যারো অ্যারো দিচ্ছি, এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে টাইট করে তারটাকে চেপে ধরলো, অ্যাজ ওয়েল অ্যাজ এই এই বাইরে থেকে দেখবে এই স্ক্রু গুলো ওপেন থাকে, দেখা অপারেট করতে পারি আমরা, টাইট করতে পারি, এটাকে টাইট করে এই এটাকে চেপে ধরলো। তারপরে কি আছে দেখো, এইটা হচ্ছে অপারেটিং হ্যান্ডেল। তো আমি যেটা বললাম যে প্রত্যেকটা রিলেরই দুটো থাকবে, একটা হচ্ছে অটোমেটিক একটা হচ্ছে ম্যানুয়াল, এখানে অটোমেটিক আর ম্যানুয়াল একই সাথে। অর্থাৎ তুমি যদি চাও যে ম্যানুয়ালি আমি সার্কিট ব্রেকারটা অন অফ করব, তখন আমরা বাই ডিফল্ট করি কি, নিচের দিকটা থাকে অফ পজিশন, ওপরের দিকটা থাকে অন পজিশন। এটা ওপরটা অন নিচেটা অফ, আমি এনআরএফ লিখেছি। তো নিচের দিকে যদি ফিরে পড়ে থাকে আমরা একটা অফ বলি, অপারেটিং হ্যান্ডেল যদি নিচের দিকে পড়ে থাকে তখন দেখো এই যে প্লাঞ্জারটা আছে, এই যে প্লাঞ্জারটা দেখতে পাচ্ছ, এই প্লাঞ্জারটা দেখো অলরেডি কি করছে, তুমি যখন অপার নিচে নামিয়ে রেখেছো এটা তখন ভিতরে ঠেলে রেখেছে, যখনই ঠেলে রেখেছে দেখো এইখানে একটা অ্যাকচুয়ালি কন্ট্যাক্টর রয়েছে, এই যে এই জায়গায় এই যে দেখতে গোল মতো এটা, এইটা হচ্ছে আমার ফাইনাল কন্ট্যাক্টর, তখন সেইটা উপরে কন্ট্যাক্টর দেখো ছেড়ে আছে, সরি সরি এই নিচে কন্ট্যাক্টারে ছেড়ে আছে এইটা, অর্থাৎ কন্ট্যাক্টার দেখো এই একটা সার্ফেস আর এই একটা সার্ফেস, এই দুটো সার্ফেস কিন্তু এক আছে, তার মানে বুঝতেই পারছো নিচের যে সার্ফেসটা অর্থাৎ যেটা আমি এখন এই দেখাচ্ছি যে লাল রং করছি, এই নিচেটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট আর উপরে যেটা আছে দেখো এটা তো মুভিং কন্ট্যাক্ট, তার মানে কি হচ্ছে বা যখন এটা অন থাকছে তখন প্লাঞ্জারটা এমন ভাবে টেনে হচ্ছে, এইটা এই এই নচটা উপরের দিকে উঠছে, সরি টেনে ধরে এটা নিচের দিকে নামছে, যে নিচের দিকে নামছে এই প্লাঞ্জারটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে ওর গায়ে টাচ হতে বাধ্য করছে, অর্থাৎ ওর সঙ্গে পুরো অ্যাটাচ থাকবে, ক্লিয়ার ব্যাপারটা? কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। অর্থাৎ তুমি যখন এটাকে এম পজিশনে দেবে অপারেটিং হ্যান্ডেলকে, তখন হচ্ছে দেখো উপর দিকে দিলেই এই নচটা এই দিকে টান করবে, এই নচটা এই দিকে টান করলেই এই যে অ্যারো দেখিয়েছি আমি, এই অ্যারোটা নেমে আসবে নিচের দিকে, এইটা নেমে এলেই এই কন্ডাক্টর এরকম করে নেমে এসে এই জায়গায় টাচ করবে, যখন টাচ করলো তোমার দেখো কারেন্টের টোটাল পাথটা খেয়াল করো, অত ধরো এদিক দিয়ে এলো, দিয়ে এখানে একটা ফ্লেক্সিবল ওয়ার বলছে, ওটা ফ্লেক্সিবল ওয়ার দিয়ে এই কন্ট্যাক্ট ধরে এখানে টাচ করে আছে, এই কন্ট্যাক্ট টাচ করে আছে, এবং সেইটা দিয়ে তারপর দেখো একটা এখানে একটা একটা কয়েল, সেই কয়েলের ভেতর দিয়ে যাচ্ছে, দিয়ে ফ্লেক্সিবল ওয়ার ভায়া
তোমার এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে এই ফ্লেক্সিবল ওয়্যার ভায়া এই ওয়্যারটা দিয়ে নিচের দিকে এই ফ্ল্যাগ পয়েন্টটা বেরিয়ে যাচ্ছে। তো কারেন্টের টোটাল পাথটা ভালো করে দেখলে তোমরা, আমি আবার টোটাল পিকচারটা ক্লিয়ার করি, তোমরা কারেন্টের টোটাল পাথটা দেখলে, আমি আরেকবার দেখে দিচ্ছি কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে। অপারেটিং হ্যান্ডেল যখন উপরের দিকে আমরা করে রাখি তখন এই নচটা নিচের দিকে টেনে ধরে, যেটা এই এই ফিক্স কন্ডাক্টরকে এই সরি মুভিং কন্ডাক্টরকে ফিক্স কন্ডাক্টরের গায়ে টাচ করতে বাধ্য করে, তখন কারেন্ট যাওয়ার পাথ হচ্ছে এই কন্টাক্ট দিয়ে গেল, এই ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে গেল, এই পুরো কন্টাক্ট টাচ হয়ে আছে, সেইটা থেকে এই কয়েলটার ভেতর দিয়ে এই ফ্লেক্সিবল ওয়্যারটার ভেতর দিয়ে এই স্ট্রেট লাইনটার ভেতর দিয়ে এই ফিক্স কন্ডাক্টর এই ওয়্যারটার ভেতর দিয়ে ফাইনালি তোমার এটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার অন পজিশন। এবার আমি একটু আগে যেটা বললাম যে তোমার যে অফ করতে হয় তাহলে একটা ম্যানুয়াল অপারেশনটা কি, ম্যানুয়াল অপারেশন হচ্ছে এটাকে সিম্পলি নিচের দিকে এমসিটা ফেলে দেওয়া। যে নিচের দিকে ফেলে দিলে তাহলে এখন যে ছবিটা দেখতে পাচ্ছ তোমার দুটো কন্টাক্ট টাচ করার নেই, সেইটা হচ্ছে তোমার এখনকার পরিস্থিতি, ঠিক আছে? আচ্ছা এবার দুটো কন্টাক্ট যখন ছাড়বে আমরা কি কি তৈরি হয় জানি, আর্টিং হয়, আর্টিং প্রোডাকশন হয়। তাহলে সে আর্টিংটাকে আমরা কি করতে হবে, বললাম যে আর্টটাকে স্প্লিট করে দিতে হবে, এখানে এয়ার এখানে এয়ারও ব্লাস্ট করাচ্ছ না, অয়েল SF6 গ্যাস কিছু গ্যাসই করাচ্ছ না, কারণ কি আর্টের পরিমাণটা অল্প, কিন্তু যদি ছোট পরিমাণ আর্ট কোনখানটা প্রোডাকশন হবে, দেখো এই জায়গাটা আর্টিং প্রোডাকশন হয়ে যাবে, এই যে দুটো কন্টাক্ট ছাড়ছে এই জায়গাটা আর্টিং তৈরি হবে। তাহলে এদিকে যে আর্থিং তৈরি হয় ঠিক আছে, তখন কি করতে হবে আর্থিংটাকে তোমাকে স্প্লিট ছোট ছোট আকার স্প্লিট করে দিতে হবে। তো যে আর্থিং তৈরি হলো দেখো এই যে চেম্বারটা তো আর্থ চেম্বার লেখা আছে, এইটা এই যে এই যে খাঁজ কাটা খাঁজ কাটা একটা 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 নটের মতো দেখছো, এই যে খাঁজ কাটা এই চিউনি এই ডাউনের সাইডটা চিউনির মতো দেখছো খাঁজ কাটা খাঁজ কাটা, ওইটা হচ্ছে আর্থের স্প্লিটার, কপারের তৈরি আর্থ স্প্লিটার, ওটা যেই আর্থের কাছে আসবে আর্থটাকে ছোট 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 আকারে পিস করে একদম এক্সটিংগুইশ করে দেবে। অর্থাৎ আর্টটা যখন এই যে আর্টটা প্রডিউস হলো এইটা যখন এর গায়ে আগে ছোট 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 কেটে পিস হয়ে যাবে, ছোট ছোট আকারে বিভক্ত হয়ে এক্সটিংগুইশ হয়ে যাবে। এই গরম হাওয়াটা এখানে একটা ভেন্ট থাকে, এখানে একটা ভেন্ট থাকে গরম হাওয়া বের করা, এইটা নয় এখানে জায়গায় একটা ভেন্ট থাকে ফাঁকা জায়গা, ওখান থেকে গরম হাওয়াটা বাইরে দিয়ে বেরিয়ে চলে আসবে, আর কিছু না, খুব সিম্পল। মানে এই যে আর্ট চেম্বারটা যেহেতু এখানে একটা আর্ট স্প্লিটার আছে, সেই স্প্লিটারটাই কি করছে দায়িত্ব নিয়ে আর্টটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিয়ে দিয়ে গরম হাওয়াটাকে বাইরে বার করে দিচ্ছে। আমি আর একটা ছবি দেখালে বুঝতে পারবে, আর এই ইনলেট আউটলেট বুঝতে পারবে তোমার কথা। এই যে ছবি, ও হ্যাঁ এখানে পুরোটা বলা মানে হয়নি, এটা যে সার্কিট ব্রেকার পার্টটা বললাম, আর দেখো এখানে লেখা আছে এটা বললাম কয়েল অ্যাসেম্বলি লেখা আছে, অর্থাৎ কয়েল অ্যাসেম্বলিটা কি তোমরা বুঝতে পারছো? আমি এটা আমি বললাম যে আমার কিন্তু শুধুমাত্র অটোমেটিক ম্যানুয়াল অপারেশন ভালো হবে না, অটোমেটিক অপারেশনও করতে হবে, অর্থাৎ একটা পার্টিকুলার কারেন্ট যখন এটার ভিতর দিয়ে যাবে তখন কি হবে না, এই যে কয়েল অ্যাসেম্বলি আছে এটা তো মোটা একটা কয়েল, তার ভিতর দিয়ে যদি 6 অ্যাম্পিয়ার অব্দি ধরো ধরে নাও মোটামুটি যেটা বলছে যদি 6 অ্যাম্পিয়ার অব্দি কারেন্ট যদি তোমার একটা ফ্লো করে আর কি, তো যদি এটা 6 অ্যাম্পিয়ার অব্দি কারেন্ট ফ্লো করে না, তখন হচ্ছে তোমার এই টোটাল পার্টটা ম্যাগনেটাইজ হয়ে যাবে চুম্বক, তার উপর কি কারেন্ট ফ্লো করে মানে স্প্রিং কে স্প্রিং এর মাথায় কাটি উঠতে হবে। প্রসঙ্গে বলে দিই তোমার এইখানে আলাদা কোনো স্প্রিং অ্যারেঞ্জমেন্ট থাকে না, তবে একটা জিনিস দেখা, দেখো এই যে জিনিসটা এই যে এই মেটালের পাতিটা এইটাই স্প্রিং এর মতো কাজ করছে, তোমরা জানো একটা মেটালের একটা পাতলা পাত স্প্রিং এর মতো তার একটা নেচার থাকে, তো এটাই হচ্ছে স্প্রিং এর নেচারটা, যে স্প্রিংটা কি করছে এই টোটাল কয়েল অ্যাসেম্বলিটাকে উপরে থাকতে বাধ্য করেছে, এটা উপরে আছে, যেই এইটা ম্যাগনেটাইজ হয়ে যাবে চুম্বক হয়ে যাবে, দেখো এইখানে আছে একটা লোহা এইটা, এবার লোহাটা কি করেছে এই পজিশনে ফিক্স করে দিয়েছে, নড়তে দিচ্ছে না, তাহলে ওপর যদি নড়তে না দেয় কি করবে এই চুম্বক অ্যাসেম্বলিটা নিজেই নিচের দিকে নেমে আসবে ম্যাগনেটটা, ও যখন নিচে নেমে আসতে হয়ে যাবে না তখন এই নচটা এইটা একটা নচ এই নচটা এই নচটা তখন স্লিপ খেয়ে চলে যাবে, যেইটা স্লিপ খেয়ে চলে যাবে সমস্যার উপর দিকে জাম্প খেয়ে উঠে যাবে। মানে আমি আরেকবার জিনিসটা বলে রাখছি, এখন আমি বললাম যে এই কয়েল অ্যাসেম্বলিটা কি করছে
একটা কয়েল অ্যাসেম্বলির ভেতর দিয়ে পার্টিকুলার অ্যামাউন্টের কারেন্ট যদি ফ্লো করে তখন সে ম্যাগনেটাইজ হচ্ছে, কারেন্ট প্রপারলি ম্যাগনেটাইজ হচ্ছে, কিন্তু সেই ম্যাগনেটটা অত খুব লো উইক দুর্বল ম্যাগনেট যেটা কিনা এই এই মেটালটাকে অ্যাট্রাক্ট করতে পারছে না। এবং কেন পারছে না, কারণ এই এইটা এই যে পাত্রটা দিয়ে এইটা দিয়ে ওর ক্রাইটেরিয়া এটা ধরে রেখেছে, কিন্তু একটা পার্টিকুলার রেঞ্জের ওপর কারেন্ট যদি এই কয়েল অ্যাসেম্বলির ভিতর দিয়ে ফ্লো করে যায় তাহলে অটোমেটিক্যালি এই টোটাল সিস্টেমটা ম্যাগনেটাইজ হবে। ও চাইবে এইটাকে টানতে, কিন্তু টান করবে না, কারণ এটাকে ফিক্স করা আছে, সেই জন্য ও নিজেই এদিকে ছুটে আসবে, অর্থাৎ টোটাল কয়েল অ্যাসেম্বলিটাই নিচের দিকে জাম্প করে আসবে। যেই জাম্প করে আসতে যাবে না, এইখানে একটা কাটা রয়েছে, এই কাটা বলছে এই বাঁকা পোর্শনটা রয়েছে, ও নিচের দিকে নেমে আসার সময় এটা ঠেলে বলতে তুলে দেবে, ও নিচে নেমে আসবে। আর এই যখন নিচে নেমে আসার সময় যখন প্লাঞ্জার থেকে উপরের দিকে প্রেসার মারবে যাতে করে এই কন্ট্যাক্টটা উপরে ছেড়ে দিতে বাধ্য হয়। এই হচ্ছে আর এই এইটাই হচ্ছে কাজ, আর কিছু নেই। বোঝা গেছে সবার না কারো কোনো বুঝতে অসুবিধা হলে একটু বলবে? অর্থাৎ দেখবে সেই জন্য আমরা এমসিবি কে ম্যানুয়ালি অন অফ অপারেট করতে পারি যখনই এদেরকে একটা পার্টিকুলার রেঞ্জের উপর শর্ট সার্কিট হয়ে যাওয়া হয়, যদি এমসিবি ট্রিট হয়ে গেছে দেখবে এটা ট্রিটেই হয়ে যাবে। তোমার অফ সার্কিট এইটা নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে আসবে এই প্লাঞ্জার থেকে উপর দিকে ফেলবে, আর ঠেলে দিলো ব্যাস এই অপারেটিং হ্যান্ডেল নিচের দিকে পড়ে যাবে, কারণ এটা উপর দিকে উঠলেই ওটা নিচের দিকে পড়ে যাবে। তো এই হচ্ছে এমসিবির ইন্টারনাল স্ট্রাকচার। পরীক্ষায় আজ অব্দি আসেনি, আমি তো দেখিনি, এলে এই ধরনের একটা ছবি এঁকে দেওয়া যেতে পারে, অত ডিটেলও লাগবে না, মোটামুটি 5 মিনিট। এইটা হচ্ছে একটা অ্যানিমেটেড দেখালাম, এর পরবর্তী ছবি গুলো দেখার সিনেমা তো সত্যিকার ভাঙা এনসিবির ছবি, ও ওই একটা আমি না বললো একটা এনে হচ্ছে পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা দেখো এবিবি এনসিবি ভাঙা, তার ভেতরে স্ট্রাকচার দেখে না, ওই একই রকম স্ট্রাকচার যেটা বলার তোমাদেরকে দেখো একটা জায়গা কেটে দেখিয়েছে, আর স্পিকারটাকে ভালো করে দেখানো, বাকি জিনিসগুলো তোমাদের আমি যেটা বললাম ছবিটার সঙ্গে পরিচিত পরিচিত ছবিটার সঙ্গে রয়েছে। দেখো উপর দিকে একটা কন্ট্যাক্ট, নিচের দিকে একটা কন্ট্যাক্ট, উপর দিয়ে কন্ট্যাক্টটা আসছে উপর দিয়ে যে কয়েলের অ্যাসেম্বলির ভেতর দিয়ে এসে নিচের কন্ট্যাক্টটা ধরে বেরিয়ে যাচ্ছে, মানে দুটো কন্ট্যাক্টের মাঝখানে এইটা হচ্ছে আর্কিং চেম্বার, যেখানে আমার মাউসটা আমার মাউসের মুভমেন্ট তোমরা দেখতে দেখাবো, তাহলে এইটা হচ্ছে মাউস, এই জায়গাটা হচ্ছে আর্কিং চেম্বার। আর আর্ট স্প্লিটারটা তোমরা দেখে নিচ্ছ, খালকাটা খালকাটা রয়েছে দেখতে পেয়েছো, ওটা হচ্ছে আর্টের স্প্লিটার, অর্থাৎ এইখানে একটা আর্ট ফর্মেশন হবে, সে আর্টটা উপর দিয়ে স্প্লিট হয়ে গরম হাওয়াটা এই পিছন দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, আর্টকে এক্সটিংগুইশ করানোর পর গরম হাওয়াটা উপর দিয়ে এভাবে বেরিয়ে যাবে। আচ্ছা এই এমসিবিটা ও উল্টো স্ট্রাকচার, এখানে দেখো লোহার হ্যান্ডেলটা উপরে দিকে আছে, অর্থাৎ এখানে কয়েলটা কিন্তু উপর দিকে উঠবে দিয়ে নিচে কন্ট্যাক্টটাকে ছাড়াবে, যেরকম খুশি করতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ডিজাইন করে, মেন ফান্ডাটা একই, এখানে দেখো এই উপরের দিকে দেখতে পাচ্ছ তোমার একটা স্প্রে হ্যান্ডেলটা যেটা রয়েছে, অর্থাৎ যেটা ফিক্স, হ্যাঁ ম্যাগনেটটা নিজেই ওর দিকে এগিয়ে আসতে যাবে, ওকে টানতে পারবে না, ও নিজেই এগিয়ে আসতে যাবে, যে এগিয়ে আসতে হবে ওটাকে ঠেলে নিচের কন্ট্যাক্ট গুলোকে ছাড়িয়ে দেবে, এই নিচের এই দূরে হচ্ছে কন্ট্যাক্ট। এটা একটা এমসিবির ভিতরে ভাঙা দেখালাম, একটা দেখাই এটা হচ্ছে আগের ছবিটার সঙ্গে দেখো সেম পাচ্ছ তোমরা দেখতে, আগের ছবিটা এখানে দেখতে পাচ্ছ যে দুটো কন্ট্যাক্ট আছে, আচ্ছা এখানে এখানে ইয়ে স্প্রিং আছে, আচ্ছা এখানে এইটা উঠে এইরকম জায়গায় রাখা, এটা নিজেই এরকম জায়গায় উঠে এর সঙ্গে টাচ হয়ে থাকে যখন আমরা মেশিন ইয়ে করাই, আর যখনই এটা হয় এই এটা এই প্লাঞ্জারটা ইঞ্জিন ছেলে বার করে আবার আমরা ছাড়ি দেয়, মানে এইটা হচ্ছে এই জায়গাটা আর্থিং চেম্বার, এটা হচ্ছে আর্থের স্পিকার, দেখো এইখানে এইখানে একটা এই হালকা পাতলা যে ভেন্ট গুলো আছে এখানে একটা হালকা ছোট ভেন্ট আছে পিছন দিকে, এখানে যে ঠান্ডা হাওয়াটা ঢোকে এখানে আর্থিং এই জায়গাটা আর্থ প্রোডাকশন হলো, স্পিকারের ভিতর দিয়ে এদিকে একটা ভেন্ট থাকে, এদিকে একটা ভেন্ট আছে, এদিকে গরম হাওয়াটা বন্ধ, এটা হচ্ছে আর্থিং ভেতরের ভূমিটা। আরেকটা দেখাই দেখো এইরকম এমসি পাওয়া যায়, আমি যদি কোনোদিন দেখিনি, এই যে পুরো দেখো এখানে এমসিবিটাকে পুরো
ভেঙে সব তার পার্টস গুলোকে দেখিয়েছে কামিয়ে ছবিতে। এবার আর সেই লাল রঙের ট্রেনের কার্ড হচ্ছে 28 লিটার, ঠিক আছে 28 লিটারটা ট্রান্সপারেন্ট এমসি, তো ভেতরে অপার্ট বাইরে থেকে তো গ্লাসের মতো দেখতে, ট্রান্সপারেন্ট গ্লাস দেখতে পাওয়া যায়। আমি যদি এরকম এমসি আগে কি কোনো কোথাও দেখিনি, ঠিক আছে এরকম এমসি রয়েছে। আচ্ছা এখানকার আমার ছবি তুলতে গুলো দেখানো কমপ্লিট। স্যার হ্যাঁ কে বলে ভাঙা এমসি এনেছে তোমার ক্যামেরা আমার ছবি দেখাতে পারো। হ্যাঁ কে কে একটা বললে বলো একটু। স্যার বলছি, বলো 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 কেটে যাচ্ছে তোমার কথাটা, আগে বলো। হ্যালো হ্যাঁ স্যার, বলো। সেটাই তো স্যার দেখাচ্ছি দেখুন, এটাই তো স্যার। সবাই কি ওকে দেখতে পাচ্ছ? আমি ওকে দেখতে পাচ্ছি, ও আমি নিজেকে পিন করে রেখেছি। আচ্ছা আচ্ছা সৌরভ কুণ্ডুকে সবাই একটু পিন করো, দেখো ওর ও একটা ছবি দেখাচ্ছে, ছবিটা দেখতে হবে। সৌরভ কুণ্ডু তোমাকে একটু নিজেকে একটু মিউট করো, আমি বলছি মিউট করো। আচ্ছা সৌরভ মিউট করেছি, সবাই আমার আমাকে আনপিন করে সৌরভ কুণ্ডুকে একটু পিন করো, ওর স্ক্রিনটা বড় হবে। দেখো ও একটা ভাঙা এমসিবি দেখাচ্ছে, যে ভাঙা এমসিবি তোমরা কয়েল অ্যাসেম্বলি দেখতে পাচ্ছ, উপরে কন্ট্রাক্ট থেকে কয়েল অ্যাসেম্বলিটা এসেছে, নিচে দুটো কন্ট্রাক্ট ছাড়বে, ওখানে একটা আর্থিং চেম্বার রয়েছে হোয়াইট কালারের, তার উপরে কাটা কাটা খাঁজ কাটা কাটা, ওটা হচ্ছে 28 লিটার। হ্যাঁ ওটা দিয়ে 28 লিটার বেরিয়ে যাবে। ছবিটা যদি ওর পুরোটা ক্লিয়ার নয়, বাট ওইটা হচ্ছে ভাঙা এমসিবি একটা দেখিয়েছে, দেখে না ওইটা হচ্ছে সেইটা। ওকে বেশ ইয়ে করো কুন্ডু, ঠিক আছে মোটামুটি দেখানো হয়েছে। আমি ওকে আবার বলবো, তোমার যখন কলেজ খুলবে তুমি পারলে আবার ভ্রমণ স্লিপটা নিয়ে আসো, ঠিক আছে? তাহলে আমাকে জিনিসটা একবার চোখের সামনে, আর্ট স্লিপটা অ্যাকচুয়ালি কিরকম চোখের সামনে একবার ভালো করে দেখতে হবে, ছবিতে দেখলো এবার হাত চোখের সামনে দেখতে হবে। বেশ এবার যে সমস্ত কথাগুলি একটু ছোট ছোট কথাগুলো বলা বাকি সেগুলো আমি বলে দিই। তো দেখো এই যে জিনিসটা তোমরা এতক্ষণ দেখলে, এইটা হচ্ছে তোমার একটা ম্যাগনেটিক ডিভাইসের জিনিস দেখানো হলো। এবার প্রশ্নটা হচ্ছে যে অপারেট করতে কতক্ষণ লাগবে। অপারেশন আবার দুটো দু রকম অপারেশন হয়, একটা হচ্ছে রেগুলার রেগুলার ট্রিপিং, একটাকে বলছি ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং। ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং দু রকম ট্রিপিং হয়, রেগুলার ট্রিপিং হচ্ছে যেটা তোমার দেখলে ওই এখন যেটা দেখো আমি, রেগুলার ট্রিপিং অর্থাৎ কারেন্ট যাবে, কয়েলটা এনার্জাইজ হবে, যত বেশি কারেন্ট তত কম সময় লাগবে, দ্যাট ইজ রেগুলার ট্রিপিং। ইট মে টেক অর্থাৎ 6 অ্যাম্পিয়ারটা ধরো 6.5 অ্যাম্পিয়ার হলো জাস্ট হয়েছে, তারপরও 2 থেকে 3 সেকেন্ড বাদ যে ট্রিপিংটা হবে সেটা হচ্ছে রেগুলার ট্রিপিং। অর্থাৎ ওই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি থার্মাল ডিভাইস হয় তাহলে আস্তে 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 হিটটা ডেভেলপ করে ছাড়াবে, আর যদি তোমার ইয়ে হয় ইলেক্ট্রোম্যাগনেটিক হয় সেটা তোমার ধরো 6.5 অ্যাম্পিয়ার যাচ্ছে যাচ্ছে টানলো টানলো টানলে আস্তে ছাড়িয়ে দেবে। জাস্ট মানে ম্যাগনেটটার ক্ষমতা বাড়ছে, পাওয়ার বাড়ছে, আস্তে আস্তে ছাড়িয়ে দেবে, দ্যাট ইজ রেগুলার ট্রিপিং। কিন্তু ধরো 6.5 অ্যাম্পিয়ার না গিয়ে ধরো ডাইরেক্ট শর্ট সার্কিট করেছে তুমি, মানে ডাইরেক্ট কোনো একটা জায়গায় ফল্টে শর্ট সার্কিট হয়ে গেছে, মানে ওভারলোড হয়নি, ওভারলোড কিন্তু শর্ট সার্কিট না, ওভারলোড মানে 6 অ্যাম্পিয়ার অফ দি নর্মাল লোড, ওভারলোড 6.5 অ্যাম্পিয়ার শোজ দ্যাট লোড হ্যাজ মানে দেয়ার সাম ওভারলোডিং কন্ডিশন, অর্থাৎ যা কারেন্ট ড্র করা হতো একটু বেশি কারেন্ট ড্র করছে, সেক্ষেত্রে রেগুলার ট্রিপিং হবে, টাইমটা খুব লাগবে, যত বেশি কারেন্ট তত কম টাইম, এবং তার চেহারাটা বললাম ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু যদি শর্ট সার্কিট ডাইরেক্ট হয়, ধরে নাও সেই শর্ট সার্কিট কন্ডিশনে 20 অ্যাম্পিয়ার অব্দি ফ্লো করে দিয়েছিল, সেক্ষেত্রে যেটা দেখবে ট্রিট করতে সময় লাগবে খুব বেশি হলে 50 মিলি সেকেন্ড, 50 মিলি সেকেন্ডের মধ্যে ঝপ করে এমসিটা পড়ে যাবে, যেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং। তার মানে কি শর্ট সার্কিটটা আমি 6-এর জায়গায় 6.5 অ্যাম্পিয়ারকে 2 সেকেন্ডের জন্য অ্যালাউ করলে সার্কিট কিচ্ছু হবে না, কিন্তু সার্কিট যদি 20 অ্যাম্পিয়ার ফ্লো করে আমি আর এটার জন্য টাইম দেবো না। বুঝতে পেরেছি আমি ওটা কি বলতে চাইছি, মানে এটার জন্য কোনো টাইমই দেবো না, এটা এই রকম অ্যাম্পিয়ার গেলে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিট করতে হবে, বুঝছো?
ফিফটি মিলি সেকেন্ড অন্তর, চোখের নিমেষের মধ্যে ঝপ করে পড়ে যাবে মৃত্যুটা। তাহলে এই যে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিংটা হলো, এবার ইনস্ট্যান্টেনিয়াসটা কত অ্যাম্পিয়ার ট্রিপ করবে, কত অ্যাম্পিয়ার ট্রিপ করবে? তখন বলো যে যে দেখো ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপটা হবে সেটা বিভিন্ন বিভিন্ন লোডের জন্য বিভিন্ন রকম। কেন? কারণটা হচ্ছে যে যদি রেজিস্টিভ ডিভাইস হয় তাদের ক্ষেত্রে, যদি রেজিস্টিভ ডিভাইস যদি হয়, হ্যাঁ রেজিস্টিভ যদি ডিভাইস হয় তাদের ক্ষেত্রে চেষ্টা করো, তাদের ক্ষেত্রে চেষ্টা করো বেশি অ্যাম্পিয়ার ফ্লো করিও না। ধরো তোমার এমসিবিটা 6 অ্যাম্পিয়ারের এমসিবি, ভালো করে শোনো, 6 অ্যাম্পিয়ারের এমসিবি। আমার প্রশ্ন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ কোন অ্যাম্পিয়ারে গিয়ে হবে? বলছে তিন রকম ক্লাসিফিকেশন করা হোক, যদি তোমার লোড গুলো রেজিস্টিভ টাইপের লোড লাগাও তাহলে চেষ্টা করো, চেষ্টা করো প্রায় ধরো 18 অ্যাম্পিয়ারে গিয়ে ট্রিপটা করাতে। 18 অ্যাম্পিয়ার হয়ে গেলেই ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ, ঠিক আছে? সেটা একরকম। যদি তোমার সার্কিটটা রেজিস্টিভ প্লাস ইন্ডাকটিভ হয়, অর্থাৎ হালকা ইন্ডাকটিভ নেচার থাকে, তাহলে তুমি 30 অ্যাম্পিয়ারে গিয়ে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করো। যদি লোডটা পিওর ইন্ডাকটিভ লোড হয়, ধরো ভ্যারিয়াক, হ্যাঁ ভ্যারিয়াক হোক, বড় কোনো ট্রান্সফরমার হোক, অর্থাৎ হাইলি ইন্ডাকটিভ যদি কোনো লোড থাকে, তাহলে চেষ্টা করো 60 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার রেঞ্জে গিয়ে ট্রিপ করে নিতে। প্রশ্ন হতে পারে যে স্যার কেন এই রেজিস্টিভ ডিভাইস গুলোকে কেন আমি 18 অ্যাম্পিয়ারে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করালাম, কেন রেজিস্টিভ প্লাস ইন্ডাকটিভ লোডকে আমি 30 অ্যাম্পিয়ার অব্দি নিয়ে গেলাম, আর কেন বা ইন্ডাকটিভ লোডকে আমি এত হাই অ্যাম্পিয়ারে গিয়ে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করাচ্ছি, কারণটা কি? অ্যান্সারটা তোমাদের অলরেডি একদিন বলেছি, যেটাকে বলা হয় আমাদের তোমার ইনরাশ কারেন্ট বা এসি তোমার সার্জ। বলেছিলাম যে একটা ট্রান্সফর্ম, ধরো একটা সাইন ওয়েভ হচ্ছে এরকম, এরকম একটা সাইন ওয়েভ যার এই পিক ভ্যালুটা হচ্ছে মনে করো 311 ভোল্ট, এটা হচ্ছে -311 ভোল্ট ধরলাম আমি, হ্যাঁ এটা নর্মাল সাইন ওয়েভ। কিন্তু ধরো এখানে একটা ব্রেকার আছে, সেই ব্রেকারের পর তুমি একটা ট্রান্সফরমার লাগিয়েছো, এটা একটা ট্রান্সফরমার। তাহলে এই ট্রান্সফরমারটা মানে কি, একদম ধরো হাইলি ইন্ডাকটিভ লোড আমি ধরে নিচ্ছি, এবার ইন্ডাক্টর আছে, যখনই এই ব্রেকারটা সুইচ অন করবে না, বলেছিলাম যে এই ট্রান্সফরমার কয়েল কি করে হাই ইনরাশ কারেন্ট টানে, এই যে হাই ইনরাশ কারেন্ট টানে, তখন এটা তুমি যদি অসিলোস্কোপে দেখো দেখবে যে জাস্ট আফটার অপারেটিং ব্রেকারটা জাস্ট ওপেন করার পরই দেখবে কারেন্টটা এইরকম। তোমাদের আমি ছবি একটা আগেও দেখিয়েছি যে যেই অন করলে স্টার্টিং একটা হাই ইনরাশ কারেন্ট থাকে, যে যার ভ্যালু পিক ভ্যালুর অন 3 টাইমস অবধি হতে পারে, মানে পিক যা ভ্যালু আর স্টার্টিং এ যে খুব অল্প সময়ের জন্য যে ট্রানজিয়েন্ট টাইমের জন্য যে কারেন্টটা, এটা ট্রানজিয়েন্ট টাইম, এই সময় একটা হাই ইনরাশ কারেন্ট ড্র করে এই ধরনের ইন্ডাক্টিভ লোড যার ভ্যালুটা এই ভ্যালুর প্রায় 3 টাইমস অবধি হতে পারে। কিন্তু এটা কোনো ফল্ট নয়, তাই না? এটা কিন্তু কোনো ফল্ট নয়, এটা আমাকে এটা আমার সিস্টেমকে অ্যালাউ করতে হবে ট্রান্সফরমার, যদি এই মানে ভ্যারিয়াক বা এরকম ট্রান্সফরমার থাকে সেটা অন করতে গেলে প্রথমে এরকম একটা হাই কারেন্ট আনবে, তো তাতে তো এই এমসিবি গুলো পড়ে যাবে। তাহলে তাদের ক্ষেত্রে এমন এমসিবি দাও যারা একটু তাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা, মানে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিংটা, খুব অল্প সময়ের ট্রিপিংটা আপ টু 60 অ্যাম্পিয়ার পরে গিয়ে ট্রিপ করে, কারণ ওদের ক্ষেত্রে এই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা ওদেরকে অ্যালাউ করতেই হবে, নাহলে যতবার তুমি ট্রান্সফরমার লাগাবে অন করতে হবে ততবার এমসিবিটা পড়ে যাবে। হয়ে হচ্ছে আমার ল্যাবে বহুবার হয়েছে, ভ্যারিয়াক ভ্যারিয়াক চালিয়েছি, ভ্যারিয়াক তোমরা দেখেছি ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজ বাড়া, ভ্যারিয়াক অটো ট্রান্সফরমার সুইচ অন করেছি যতবার অন করছি ততবার এমসিবি পড়ে গেছে। এমনও হয়েছে একজন লাঠি দিয়ে এমসিবিটাকে চেপে ধরে আছে, পড়তে দেবো না দিয়ে অন করতে হয়েছে, আমাদের ল্যাবে বহুবার হয়েছে, আমরা লাঠি দিয়ে এমসিবি চেপে ধরতাম যাতে এমসিবি না পড়তে পারে, দিয়ে ওই অবস্থায় অন করতাম। কারণ কি আমার যে মানে আমার তাহলে ওই প্লাগে ভ্যারিয়াক লাগানো উচিত না, ভ্যারিয়াক লাগালে অন করলেই ওটা পড়ে যাবে। তুমি এখানে লোড না লাগাও, ধরো এখানে লোড লাগাও নি, তুমি লোড লাগাও নি এই সাইডটা, তাও এই কয়েলটা এনার্জাইজ হওয়ার সময় হুড় হুড় একটা হাই ইন্ডাস কারেন্ট এনে দেবে। ভ্যারিয়াকে আমরা কোনো লোড দিতাম না, তাও যা সুইচ অন করলেই এমসিবি পড়ে যেত, কোথাও কোনো কিছু নেই, ফর জাস্ট দিস ইন্ডাস কারেন্ট। তখন বলছে যে এমসিবি মার্কেটে তৈরি করো তিন রকম, তৈরি করো ইন্ডাক্টিভের জন্য একটু হাই অ্যাম্পিয়ার অফ দি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অ্যালাউ করো, মিডিয়াম রেঞ্জ একটা রাখো, রেজিস্টিভ রেঞ্জ একটা রাখো। বলছে তাহলে নাম কি হবে, নামটা হচ্ছে এরকম
যদি তোমার রেটেড কারেন্ট হয় আই আর, ইজ ইউর রেটেড কারেন্ট 6 অ্যাম্পিয়ার হোক, যাই হোক, তোমার রেটেড কারেন্ট যদি আই আর হয় 3 to 5 times ইন্টু আই আর, তাদেরকে বলবো ক্লাস বি, ক্লাস বি টাইপ এমসিবি। যারা 5 to 10 times অবধি রেটেড কারেন্টের 5 to 10 times অবধি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অ্যালাউ করে দেবে, তাদেরকে আমি বলছি ক্লাস সি। যারা 10 to 20 times অবধি কারেন্টকে অ্যালাউ করবে, তাদেরকে আমরা বলবো ক্লাস ডি। এই 3 রকম ক্লাসিফিকেশন হয়। তুমি যখন বাজার থেকে একটা এমসিবি কিনছো, তার গায়ে লেখা আছে 6C, এ সি 6, মানে এটা ক্লাস সি টাইপ এমসিবি, 6 অ্যাম্পিয়ার হচ্ছে তার রেটেড কারেন্ট আইআর। আচ্ছা, দিস ইজ ইউর ক্লাসিফিকেশন অ্যান্ড দিস ইজ ইউর আইআর রেটেড কারেন্ট। তুমি এখান থেকে ক্যালকুলেট করে বলতে পারবে যে এক্স্যাক্টলি এটা কত অ্যাম্পিয়ার ঠিক করবে। বুঝে গেছো ব্যাপারটা? যারা 3 to 5 times অ্যালাউ করবে তারা ক্লাস বি। যারা কিনা রেজিস্টিভ লোড, বাড়ি একদম রেজিস্টিভ লোড, যেমন ধরো বাল্ব টাল ভ্যানা তারা এরকম ল্যাম্প, তার জন্য তুমি বি টাইপ ইউজ করো। কিন্তু আমাদের বাড়িতে কি থাকে, আমাদের বাড়িতে রেজিস্টিভ লোডও থাকে, ইন্ডাকটিভ লোডও থাকে। ইন্ডাকটিভ লোড করবো ফ্যান, আমাদের বাড়িতে ফ্যান, কোনো মোটর ইত্যাদিও থাকে। তাহলে আবার রেজিস্টিভ লোডও আছে, ল্যাম্প যাবতীয় ল্যাম্প ট্যাম্প এগুলো ধরো রেজিস্টিভ লোড আমি ধরে নিচ্ছি। তাহলে যেহেতু রেজিস্টিভ প্লাস ইন্ডাকটিভ লোড বাড়িতে আছে, বাড়ির জন্য সেজন্য রিকমেন্ড করা হচ্ছে ক্লাস সি টাইপ ইউজ করো। আর যেখানে ভ্যারিয়াক বড় বড় ট্রান্সফর্মার তুমি চালাচ্ছ, ওখানে রেকমেন্ড করা হচ্ছে তুমি ডি টাইপ ইউজ করো। স্বাভাবিকভাবে বি এর দাম কম, সি এর দাম তার থেকে একটু বেশি, ডি এর দাম সব থেকে বেশি। যদি এমসিবি দাম সম্পর্কে আইডিয়া না থাকে, 6C অ্যাম্পিয়ার এর একটা এবিবি এমসিবি দাম পড়ে প্রায় 120 টাকা। এবিবি হোক বা আমরা এই ইকুইভ্যালেন্ট বলছি আর কি, এলএনটি হোক, এই এমসিবি গুলো প্রায় 120 টাকা রেঞ্জে দাম পড়ে। ছোট আছে মানে জুহাস টুহাস মানে সস্তার এমসিবি আছে, তারা 60 টাকাতেও ক্লাস সি টাইপ পাওয়া যায়। আর আদৌ ক্লাস সি টাইপ যায় কিনা আমার জানা নেই। ও সরি সরি সরি, 60 টাকায় হচ্ছে ক্লাস বি, এটা ক্লাস বি টাইপের ওরকম 60 টাকা রেঞ্জে দাম আছে। সি হতে মনে হয় ওই 90 টাকা ওইরকম রেঞ্জে দাম আছে। আর ডি টাইপ হয়ে গেলে সব 1000 টাকার উপর দাম। তাহলে তোমরা এমসিবি এবং এমসিবির ক্লাসিফিকেশন সম্পর্কে টোটাল ক্লিয়ার আইডিয়াটা পেলে আজকে? কারো কোনো ক্লাসিফিকেশন বা তার আগের কোনো জায়গা থেকে একটু কনফিউশন থাকলে বলো, আমি অ্যাটেন্ডেন্সটা দেখে নিচ্ছি। নামগুলো একটু বলছি, আবির ঘোষ, অভিজিৎ সাহা, অজয় কুমার যাদব, মুশারফ শেখ, নয়ন রঞ্জন দাস, রাজীব, সৌরেন, সালমান, শান্তনব, জয়ুদ্দিন, সৌম ধর, সৌরভ কুণ্ডু, শ্বেতা বড়াল। আর কেউ নেই তো? কারো কোনো জায়গায় কোনো প্রবলেম বা এগুলো থাকলে একটু বলবে, না থাকলে আছে ক্লাস, তাহলে এখানে আমি এন্ড করছি।